চোনার পাখি না রূপার পাখি, চোনার পাখি না রূপার পাখি, কারে ছাইরা কারে রাখি, কারে ফেলা কারে ডাকি, কার সাথে বলো থাকি, কার ছবি মনের মাঝে গাই থাকি, সোনার পাখি না রূপার পাখি, সোনার পাখি না রূপার পাখি। এমন হিংসা হগলদের মধ্যেই আছে, আমাগো একটু বেশি আছে, তোর ভিতর থাকতে পারে, আমার ভিতরে এসব হিংসা মিংসা নাই। এই কথাটা যেই সময় আপনার মুখ থেকে বের হইছে, ওই সময় খুন হয়ে গেছি আমি। আপনার ভাই তো বাইসা গেছে বিদেশ থেকে, আপনাকে মধ্যে যদি আমি আহি সুখ তো আমি পামই না, আপনার ছোট ভাবে খুন হয়ে যাইব। কইলে ছোট ভাবে হওয়া যায়? ছোট ভাবে হওয়া এত সহজ, এক জীবন পড়াইয়া ছাই কইরা ছোট ভাবে হন লাগে। আরে তোমার লাগে কই যাম, ওইটা তো কও, এটা মায়া দেখছি তোর বাপের লিগে তো ভালো মায়া না, কাকা ভাইটা মিলা দেখাই গে মায়া, কাকি তুমি কাকার কিছু কইবা? তোর কাকা কি হন আর আমার কথা শুনবো? তার কথা শুনানোর কত মানুষ আছে, তাকে কথা শুনলেই তো কুল পায় না। তুই আমার তোমার ক্ষতি করতেছিস কেন? হ্যাঁ বিদ্যুৎ দেখে লেগে আমার পিছে লালা দিছস, আমি কেমন ক্ষতি করছি তোর? তুমি তো হগল পেস লাগাইছো, তুমি তো জেঠিমার কান ভারী করছো জেঠার নামে। ও সেলিম ভাই মিথ্যা কথা, মিথ্যা কথা সেলিম ভাই, আমি আমি সেতার ভাবের কিছু কই নাই, বিশ্বাস করেন আপনি? ওই 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 জান বাড়ি যা। না ভাই না, আপনি ঘরে মোবাইল করা কোয়া দেন, নালে আইতে যাই তো আমার উপর তুফান ধরে বো ভাই। আরে ওর কাছে মোবাইল নাই তো, আজকের দিনটা সাবধানে থাক, ওই বাড়িতে হোক কই দিম উনি। ভাই কই দিন, কিন্তু ভাই কই দিন। নানান কথা জিগান শুরু করছে, তোর জেডিমা বলে জেডুর লগে গোসা কইরা গেছে গা, তোর জেডু বলে ফিরিত করে এক মাইয়ার লগে। বুঝলি কি রে, তোর আমি কি করলাম আর তুই খালি হাতে আয় পড়লি? কাকা মানে যাইতে দিল না তো, কান ধরে লই আইছে, জিগাও কাকা রে। তুই আমার কইছস তোর মা তোর গুণান পাড়াইছে? কনের আগেই তো তুমি কান ধুইরা ফেলাইলা। অন ফাক নামি না কইরা আপনি যান, দর দেন। থাক অহন আর যাওন লাগবো না, অহন যাই আর লাভ নাই। কি কাকা অহন কি লাড়ি বানাইবা? খারা আয় খায় লই। ভাবি খাওন দাও, কি লাগছে? আই বিজলি তোর কাকারে খান দে, আমি কড়া শাক তুলে লইহি। ভাই লাগবো না, নিজে তো নিজে বাইরে খাবো। তোমার রান্ধন খাবো না, নিজের রান্ধা খাবো। বুঝছি তো। কি বুঝছো? যা বুঝানোর বুঝছি, তোমার কেমন লাগবো নি? ছোট ভাবি ভালো হইতেছে না কইলাম, কি বুঝছো কও? কি বুঝছো তুমি? কথা কম করে বইয়া খাইলো, আমার সামনে বইয়া খাইবা। বাবা
তুমি যাইবে তো আমার লগে? তুই আমার পোলা দেখা তুই আমার নিতে আইসস, ওই বাড়ির একটা মানুষ চাইনি আমি যাই? আমি জানি কেউ চাই না, আমি নাই দেখা সবাই খুশি হইছে। আমি তো চাই আমার লেগে যাইবা। বাপ গেলে তো আমি তোর লেগে যামু, তা না ওই বাড়িতে যামু কেন? তাই আই যামু না, আই যাও ঠিক হইব না। তুই কতদিন মার কাছে থাইকা জানা? আমার এই বাড়ি থাকতে ভালো লাগে না, তুমি অনি যাইবা আমার লগে। তুমি হুদাই গোসা করে আইসো। আমি হুদাই গোসা করছি এই কথা তুই কইতে পারলি? গোসা তো হুদাই করছো, মাইনসের কথা হই না বাবারে খাটো করছো মাইনসের কাছে। এই কথা তোরে কেডাই কইছে? হলুফা নিজের চক্ষে দেখছে, তোর বাপ ওই শরীফউদ্দিন পোলার বউরে কাঁচামরিচ এনে দিছে দোকান থেকে, ওই বউ আবার চা বানায় খাওয়াইছে তোর বাপরে। তুমি হনুফা খালার কথায় নাচলা মা, শরীফউদ্দিন কাকার পোলার বউ কতটা খারাপ ওটা তো আমি জানি। হপুত তুই কেমনে জানোস? হ্যাঁ ওই মাইয়ের চোখ পড়ে নাই তো তোর উপর? দূর মা, কি যে কও না তুমি। ওই তাহলে তুই কেমনে জানোস ওই মাইয়া কেমন খারাপ? আরে ওই মাইয়া একলা থাকে তো ওই বাড়িতে, কিছু একটা লাগলে যে দোয়ান থেকে আনবো ওই মানুষও নাই, বাড়ির লগে রাস্তায় খারায় কাউরে পাইলে ডাকিয়া না চা খাওয়ায় আর কয় আমার একটু দোয়ান থেকে ওইটাই না দেও, আমার একটু দোয়ান থেকে এইটাই না দেও, বিতলার বিতলা। হপুত তুই আবার দোকান থেকে কিছু আইনা দেশ নাই তুই মাইয়া রে? দিছি না, কেউ যদি হাতে পায়ে ধরে না করন যায়নি? না করবি তুই ওই মাইয়ারে, না করবি ভুলে ওই বাড়ির সামনে দিয়ে যাবি না। ঠিক আছে যাবো না, অন চলো তুমি। ওই তুই যে আমার নিবার চাস কেমনে যাবো আমি? হ্যাঁ তোর বাপ একবার মোবাইল করছে একবার কইছে যে আসো, বাবারে যে দাগা দিছো এরপর থেকে বোবা হয়ে গেছে, কারো লগেই কথা কয় না, হারা দিন চুপ করে ঘরের মধ্যে বয়া থাকে। বোবো সর্বত আনসোস নে বাপ, খাইলে খাইয়া পরানটা ঠান্ডা কর, খা। আর গ্লাস দিব বিদ্যুৎ? না দেখ আদুরি পোলাই কি কয়, আমার নাকি অহনি যাওন লাগ বললো কে, কষ্ট করে পোলা নিতে আইছে, যাবো না? না যাবো না, পোলাই তো অবুস ব্যাককেল মায়ের ব্যাককেল পোলা, মাইছে যেমনে বুঝায় হেমনে বুঝে। মা আমার ওই বাড়ির একটা মানুষ উল্টা পাল্টা কিছু বুঝায় নাই, উল্টা পাল্টা কিছু বুঝাইতে চাইলে তো সেটা তুমি বুঝাও। দেখছস দেখছস তুই কেমন করে কথা কয় পোলাই? ও আগো মা এতে কেমন কথা কলি রে বাপ, এ কি তোর হক মা নাকি? আপন মা কোনোদিন কোনো পোলার উল্টা পাল্টা বুঝায়? আমি অত শত বুঝি না, মায়ের অহনে আমার লগে যাওন লাগবো। অবুঝের লহন কথা কইস না, তোর বাপরে একটা শিক্ষণ দিও আমি যাইতেছি না। তুমি বাবার পিছনে লাগলা কে মা? বাবা তোমার কি ক্ষতি করছে? ক্ষতির কি বুঝস তুই? ওই কলেজে পড়স এতটুকু জ্ঞান নেই তোর? ওই তোর লগে যে পোলারা পড়ে হে পোলা গো খরচ কেডা দেয়, পোলার মায় গো খরচ কেডা দেয়, পোলার বাপে দেয় না? মা আমি বুঝছি তুমি কি কইবা, বাবার তো রোজগার নাই, বাবাই কি করব, চুরি করিয়া দিব, দুই কাকায় খরচ চালাইতেছে না আমাগো। ওই তোর বাপ থাকতে তোর লেহাপড়ার খরচ তোর কাপড় চোপড়ের খরচ তোর কাকারা দিব কেন? হ্যাঁ আমি কেন রাবের কাছে হাত পাইতে চলুম, আমার সলম করে না? আমার ইজ্জত নাই, আমার স্বামী থাকতে আমি কেন আরেক বেটির স্বামী রোজগার খামু? ক চলো গিয়ে কথা কইবা বাবারে। বহুত কইছি বহুত, আমার কথা তোর বাপ কানেও তুলে না, আমারে মানুষ মনে করেনি। এই কথা কইও না মা, বাবা রোজগার করতে পারে না এইটা সত্য, তাই তোমার যে মানুষ মনে করে না এইটা সত্য না, বাবাই তো তোমার ভয়ে অস্থির হয়ে থাকে, আমার তো মনে হয় তুমিই বাবারে মানুষ মনে করো না। তোর বাপ মানুষ নেই যে মানুষ মনে করুন? দেখছো খালা মায়ে কি কয়? আহ গুসা করে কয়, মার সকল কথা তোলে চলেনি, যাই আমি রান্না বসাই। বাপ আমি কোনোদিন তোর সাদ আল্লাদ কোনো মিটাইতে পারি নাই, কেমনে মিটামু ক? আমার হাতে কি কোনো টাকা আছে যে মিটামু? আমি তো আর পারতেছি না, তুই যে আমার পক্ষ বাদ দিয়া তোর কাকির পক্ষ নেস কেন? তোর যা দরকার কম বেশি তোর কাকি পূরণ করছে,
আমি যে কোনোদিন আমার পোলারে দুটা টাকাও দিতে পারি নাই, আমার দুঃখ লাগে নাই। এক একদিন আমার কলজাটা ফাইটটা গেছে, আমি ঘরের দুয়ার দিয়া একলা একলা কাঁদছি। তোর বাপে আমার মাটির সাথে মিশাই ফেলছে, আমি এমনি যাইতাম না। তুই আমার পোলা, তুই যদি আমার দুঃখ না বুঝোস কেডা বুঝবো ক? আমার আয়াটা পাশ করবার দাও, তারপরে আর তোমার কারো কাছ থেকে হাত পাইতে চলন লাগবো না। আয় পাশ করে কি করবি, দেশে চাকরি আছে নাকি? সাপ দেওয়ার লাগবো সাপ, তুই খালি আমার পক্ষে থাকিস বাপ। কারে সাপ দিবা তুমি? তোর বাপরে সাপ দিব। বাবারে সাপ দিয়ে কি লাভ, বাবাই কেমনে কি করবো? তোর অত কিছু বোঝা লাগবো না, তুই খালি বাড়িতে গিয়া মন খারাপ করে করবি, খাইতে ডাকলে খাবি না, কবি মা না আইলে খামু না, হাও কাও করবি। এডি করে কি লাভ হইব মা? এডি করেই লাভ হইব, তখন হগলতে মিললা মোবাইল করা শুরু করব, আয়সা আমার নিয়ে যাইব, তখন দিব শর্ত। কি শর্ত দিবা? আকবর মিয়া ওই বাড়িতে বউ করে নিয়ে গেছে আমারে, মেলা দিন খাইয়া না খাইয়া চলছি, আর পারুম না, আমার পোলা বড় হয়েছে, আমি আর হাত পাইতা চলতে পারুম না, আমি আর যাবো না। যাইতে পারি এক শর্তে, মাস শেষে আমার হাতে 8,000 টাকা দেওয়ার লাগবো, কেমনে দিব কই থেকে দিব আমি জানি না। তুমি কি বাবারে মাইরা ফেলাতে চাইতেছো মা? মাসে 8,000 টাকা কই থেকে দিব বাবাই? কই থেকে দিব আমি জানি না, আমার জীবনটা কাঠ কয়লা বানায় আর মেলা দিন হাওয়া খাইছে, এখন আর আমি মানুম না। বাপ তুই তোর মায়ের কথা হন, তাহলে তোর লেগেও ভালো হইব আমার লেগেও ভালো হইব। আরে দিব কই থেকে টাকা, এটা কইবা তো। ওটা তোর আর আমার চিন্তা না করলেও চলবো, ঠিকই দিব, ওই তোর দাদি আর বাপরে চাপ দিলে টাকা ঠিকই বাইর হইব, রাবিয়ার কাছে মেলা টাকা। ওই খারাস কে? তোমার যাওয়ান লাগবো না মা, আমি যাইগা। ওই যেমনে কইলাম তেমনি কবি তো তোর বাপরে। না মা কমু না, যেই কাকিরে তুমি দুই চোখে দেখতে পারো না ওই কাকিমার টাকার প্রতি এত লোভ কেন তোমার? কাকির টাকা খরচ করতে শরম লাগবো না? ওই পুত নিজের ভালো তো পাগলেও বুঝে, তুই বুঝোস না কেন? দূর মা, তোমার কথা আমার একদমই ভালো লাগতেছে না। এ কি অবে দূর, মার উপর গুসা করে যায় না বাপ। তোর মায়ের সামনে তো সকল কিছু কম যায় না, তুই তোর মারে লয়ে যেতে আইসস লয়ে যায়, এই বাড়িতে থাউনের কোনো পরিবেশ নাই। তোর মায় আইসে দেখে তোর মামানি রাগ করে বাপে বেরিয়ে আছে গা, ঠিকটা পুরো বাড়ি খালি। দেখো আমার এদিকে কোনো লাভ নাই, ছাড়ো। গেছে গা? তুই গেলি না কে বাবু? তুই দেখলি না আমার পোলার মাথাটা কেমনে খাইছে, ওই রাবি আর সেলিমে মিললে আমার পোলার মাথাটা খাইতেছে। আপনি আর আপনার ছোট ভাবি কি কান পড়া দিয়ে বিদ্যুৎ রামগড়ি পাঠাইছেন? কেন কি হইছে বিদ্যুতে, কি কইলো শান্টিং দিছেনি তোমারে? আমারও শান্টিং দিব গা, একটা কথা ভালো করে জানিয়ে রাখেন, আপনি আর আপনার ছোট ভাবি মিলা যতই ষড়যন্ত্র করেন না কেন, আমার বুবু আর আপনার বাড়ি যাইব না। আদুরি খুব জরুরি একটা কাজে একটা বাড়ি ঢুকছি আমরা, তখন তো কথা কইতে পারুম না, এ বাড়ির কামরা সাইরা তোমার মোবাইল করি। কোন বাড়িতে গেছেন? আপনার বাড়ির হগলতে গেছেন নি? বড় ভাই আহে নাই, বড় ভাই সারা হগলতে আইছে, আমি মাই ছোট ভাবি। কার বাড়ি দাওয়াত খেতে গেছেন নি? কথাটা তো তোমার কোন ঠিক হইব না, তুমি সেতারা বেগমের বোন, কথাটা তো হননের লগে লগে তুমি তোমার বোনের কানে দিয়ে দিবা। কন্যা সেলিম ভাই কন্যা, আমি বুবুরে কমু না। কথাটা তোমার বুবুরে না কইলে কইতে পারি, যেহেতু তোমার লগে আমার একটা অন্যরকম সম্পর্ক আছে, ভবিষ্যতে কিছু একটা হইলে তো ওইবারও পারে, তোমারে কওয়া যায়। আল্লাহ দোহাই লাগে কন। তোমার বোন তো গেছে গে আমাকে বাড়ি ছাইরা, আহারে আমার ভাইটা একেবারে একলা হয়ে গেছে গা। তুই তো জানো না দুরি, আমার ভাইটা বউ সারা রাত্রে একবারে ঘুমাইতে পারে না, বিপদ না? ওই বিপদের লগে আপনাকে আরেকবারই যাওয়ার সম্পর্ক কি? বড় ভাইয়ের লগে একটা মেয়া দেখবার আইছি। সবই ঠিক আছে, মাইয়াটা দেখতেও ভালো, এক বাপের এক মাইয়া, টাকা পয়সার কোনো অভাব নাই, তো একটা সমস্যা আছে। কি সমস্যা? মাইয়াটার বয়স একটু কম, মাত্র 21 বছর। আপনি মিছা কথা কইতেছেন আমার লগে। ঠিক আছে মিছাই মিশা কথা মনে করে চুপ করে বয়ে থাকো, তোমার বুবুরে আবার কিছু কইও না। কোন কারণে মেয়ে দেখা গেছে? ওয়াদুরি
মায়ের বয়স কম হইলে কি হইব? মায়াটা যে কি পাকনার পাকনা। বড় ভাইয়ের বয়স বেশি হই না কি কয় জানো? কয় আমার কোনো অসুবিধা নাই, বেশি বয়সের পুরুষই আমার পছন্দ। চুপ কর আপনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখলাম। ওই সাইডটা তো দেখন লাগে। হ হইরাদুরি, ছেলেবে কি কয়? তোর কপাল পুষছে ঠিক মতোই, তোর জাল আর হাউরি মিলা দুলাবার লেগে কন্যা দেখবার গেছে। কন্যার বয়স একুশ। এটা কি কোষ? এটা কেমনে সম্ভব? কন্যার বাপের টাকা পয়সার কোনো অভাব নেই। আমার কথা একবার চিন্তাও করলো না। দুলাবার বেশি বয়স হই না কন্যায় কি কইছে জানিস? কয় আমার বেশি বয়সী পুরুষ মানুষই পছন্দ। শেতারা বেগম, তুমি আমারে যা খুশি কো, আমি কোনো আপত্তি করব না। তুমি রাবেয়ারে কইতে পারো, রাবেয়া তোমার যা হয় যায় যায় অনেক কাজ হয় সেটা হইতেই পারে, কিন্তু তুমি আমার মারে না কিছু কবে সেটা আমি সহ্য করব না। আমার জীবনটা যে গাঙ্গে ভাসায় দিছে তার কি হইব? আমার জীবনটা ফিরত দিতে পারবো তোমার মায়? আমার তো মিসকিন বানায় দিছো, আমি তোমারে এমনি এমনি ছাড়ব না। আমার মায়ে তোমারে গাঙ্গেও বাসায় দেয় নাই, আমার মায়ে তোমারে মিসকিনও বানায় নাই। তোমার যদি কোনোদিন কোনো ক্ষতি হয়ে থাকে সেটা আমার কারণে হয়েছে। আমার তার ছাইরা কথা কোনে কোনোদিন হজম করছে না বুঝা, গৌরমি করছে কোনোদিন? ওই ওই তুই কথা কবি না, তোরে সেনা হয়ে গেছে আমার। আচ্ছা ঠিক আছে, আমি কোনো কথা কব না, তুমি কয়ে যাও, আমি খালি হন্তাছি। আমার পোলারে ভাওতা দিয়ে আমার কাছে পাঠাইয়া তোমার মা আর তোমার ভাইয়ের বউ কই গেছে? কই গেছে? গেছে নাকি কোনানে? আমি তো কইতে পারি না। ওই তোর সারা জীবন আমার লাগে এই করছস, আমি তো জানি না, আমি তো দেখি নাই, আমি তো কিছু করি নাই। তোর বাউতাবাজি সব আমি ধরে ফেলাইছি। তোর মা আর তোর ভাইয়ের বউ তোরে না কইয়া কন্যা দেখতে গেছে? হ্যাঁ ও গেছে নাকি? শুনছিলাম যাইব, গেছে কি এটা তোমার কাছে শুনলাম। আমি একদিনও হই নাই বাড়ি থেকে আইছি, এর মধ্যে এত কিছু হয়ে গেছে। তো তুমি জানলা কেমনে? তোমার তো জানানোর কথা না, আমি তো এখন নিষেধ করে দিছিলাম। কে আমারে জানাইতে নিষেধ করছস কে? হ্যাঁ আমার এত ডর কেন তোর? হ্যাঁ আর দূরও ডরাই নিষেধ করছি নাকি? মেলা দিন সংসার করছি না আমি তোমার লগে, আরেক বিয়ে করতেছি হুনলে তোমার খারাপ লাগবো না? জানাই তোমার কষ্ট দিতে চাই না সেতারা বেগম। হয় তোর চুপ করতে কইছি আমি, চুপ একদম চুপ। আরে চুপ করে তো থাকুন জানা তোমার লেগিয়া, তুমি ক আমি হুনি। তার মাইক দিতে যদি তুমি আবার প্রশ্ন করো, এই কথার উত্তর দাও লাগে না? উত্তর দাও না লেগে তো কথা কোন লাগে? বিয়ে করাবো তোরে আমি, বিয়ে করিস তুই। তোর বাইর বউরে আর তোর মায়ের কত লেগা কন্যা দেখতে, বিয়া করামু। আরে দুরু ওরা কন্যা দেখে লাভ আছে কোনো? ওরা কন্যা দেখলে হইব? সেলিম আদুরির মোবাইলে কইছে আদুরি কয় নাই আমারে, এখন কথা ঘুরাইলে চলবো? আরে বাবা কথা তো ঘুরাইতেছি না, বাড়ির মানুষ যে আমার লগে কন্যা দেখতেছি ওই কথা তো আমি অস্বীকার করতেছি না, ওই কথা সত্য। কিন্তু আমার তো আবার অন্য সমস্যা আছে, আমি তো ওই কন্যারে বিয়ে করতে পারুম না। কি সমস্যা আছে? তুমি বাপের বাড়ি গেছো কিল্লি গিয়া, শরীফউদ্দিনের বিদেশে থাকা পোলার বোর্ডে সন্দেহ করে না? ওই খবরদার খবরদার, ওই সেমরির কথা আমার সামনে মুখে আনবি না, মুখে আনবি না। আহারে আমি তো মুখে লইতেই চাই না, কিন্তু আমি কি করু? ওই সেমরি তো মনে করো বাড়িতে এসে এতক্ষণ বই আছিল। কি কি কইলা? ওই সেমরি বাড়িতে আইছিল? বাড়িতে তো একটা মানুষও নাই। হগলতে মিলা তোমার লেগে কন্যা দেখতে গেছে, খাইল্লা বাড়িতে ওই মাই আইছে কিসের জন্য? হ্যাঁ কিসের জন্য বুঝো না কেন আইছি? তুমি এত ব্যাকুল নাকি? ওই ওই কথা ঠিক করে কবি, ওই মাইয়া কেন আসিল ক ক আমারে? আই এই ঠাস করে আমার বুকুর প্রায় পড়ছে। ও মা গো, তারপরে জাপটায় ধরে আমারে কয় কাকা আরেক মেয়েরে বিয়ে করে আমার একলা করে দিয়েন না কাকা। তোরে আমি খুন করো, তোরে আমি খুন করো কলাম। আরে বাড়ির থেকে তো যাইতে চাই নাই, খালি খান চাই ধরে আমারে, মেলা কষ্ট হয়েছে বাড়ির থেকে বিদে করতে। তোরে আমি জেল খানামো, তোরে কলাম পুলিশে দেবো আমি। সেতারা সেতারা কথা কোন যাবো না, ওই আবার এসে ওই 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 খবরদার খবরদার মোবাইল রাখবা না, খবরদার না রেখে কোনো উপায় নেই সেতারা, দাউলো এখানে এসে তোমার লোকে আর একটা কথা বলে আল্লাহ 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 আমার কি হবে আল্লাহ, হায় হায় আমার কি হবে। সাবিয়া জি ভাইজান, বাস কাটুনে দাঁড়াইলে দাঁড়া কই দশন দি আনতাছি। বড় ভাই বাস কাটনটা দাও দিয়ে কি করবা? ও ভালো কথা,
মনে পড়ছে, তুই যদি ভালো পারস বাঁশবাগানে গিয়া সুন্দর দিকে একটা বাঁশ কাটবি, কাইটটা মনে কর যে এটা এমন ভাবে সাইজ করবি একটা লাডি বানালে বের কি পারবি না? ও দাও আমার কাছে দাও শুরু ভাবি ও ভালো বুঝবো। আচ্ছা কেমন লাডি লাগবো? শক্ত শক্ত বুঝছ তা কেমন লাডি? উঠতে না পারে বুঝছো তা কেমন? খালি দেখো কেমন সাইজ করবি। শুরু কর শুরু কর ভাই। বছরা ভাইয়া দেশটার মেয়েদের বান্দর ভরে গেছে, বান্দর পিঠা নিলে লাডি দরকার। আমি কই কি তুমি তোমার লোক একটা লাডি দেখো। আমি লাডি দেখি করুম ভাই জান, আমার লাডির দরকার নেই। আরে বোকা কই কি, তোমার লগে তো বান্দর বেশি থাকে। এমনি ছোট ভাবি তোমারও সুন্দর করে একটা লাডি বানাই দেমনি। দেখো তো বড় ভাই এটাতে চলবো না দে। কি বলেছে? হ্যাঁ মনে হইতেছে চলবো। এক কাজ করতো ভাই, তুই সুন্দর করে চোখ বুঝে মাথার একটু নিচ করতো। তা আমি মাথা নিচা করুম কে? তোরে বাড়ি দিয়ে শুরু করবো আরাম দাদা। আল্লাহ গো চল করে গিয়া মারে আর রাবে কইলে গেছিস তুই কন্যা দেখতে? হ্যাঁ তুই কি মুনসামি হইছস? বউ কেমনে তোর ঝাড়ির উপরে ঝাড়ি দে। এবার মার কথার জবাব দাও। কি আনসব করেছো কে? তোরা লেহাফড়া করাইছি কে বলো তো এবার নাকি? এই যে মা তুমি কথাটা কইলা, কথাটা কিন্তু একদম ঠিক না। তুমি কার লগে বলদের তুলনা করো? বলদ কি একাই মানি? জমির পর জমি হাল চাষ দেখে না বলদ, বলদটা তুমি কি মনে করো? তুই তো বলদের থেকে অক্ষম। বউ কেমনে স্বামীর কন্ট্রোলের বাইরে যায়? যায় মা যায়। স্বামী যখন কোনো আয় রোজগার করতে পারে না, ঘরের ভিতরে হাত গুটায় বসে থাকে, ও বইরা স্বামীর কথা শোনে না মা। তুমি একবার সেদারে কথা চিন্তা করে দেখো মা, কোনো কিছু লাগলে সেলিম রে কখন লাগে, নাইলে কখন লাগে রাবে আরে, এমন করে কত বছর পার করুন যায় মা কও। তুই কামাই রোজগার করস না কে? না করছি নি কেউ। তুমি মার কথা হইনো না তো ভাই, তুমি সেতারা বেগম রে বিয়া করে বলটা করছো। তোমার লিগে এবার ভালো একটা মাইয়া ধুম। এক বাপের এক মাইয়া শালা শালি কেউ থাকবো না। বিয়াটা কইরাই যত জমির মালিক হই দেবা। না তোমার লাগে শুন না নে তুই গনি তা কি কর লাইট রাখো। সরো ভাবি কন্যা দেহনের কথা হইনা কিন্তু বড় ভাই বৃত্তি বৃত্তি মেলা খুশি। কইছে তোমারে, তুমি সবাই নিজের মতো ভাবো। নিজের মতো ভাবি মানে? এটা তুমি কেমন কথা কইলা? এই কথা দিয়ে তুমি কি বুঝাইলা? কয়দিন ধরে তুই দেখতেছি আপনার অবস্থা, সুরমা সুরমা করে যা করতেছেন আপনি। বিয়ার লিগা তো এক পায়ে খাড়া রয়েছেন। আমি আমি বিয়ার লিগা এক পায়ে খাড়া রয়েছি? রয়েছই তো। যে মেয়ের বিয়া ঠিক তার এমন ফুসলাই কেউ? সম্পর্ক থাকলো একটা কথা আছিল, হেই দিনের পরিচয়। ছোট ভাবি সুরমার লগে আমার হেই দিনের পরিচয় হইলেও ওর সাথে আমার সম্পর্ক অন্যরকম। ঘুমানোর আগে একবার হের লগে কথা না কইলে সারা রাত তো ঘুমাইতেই পারে না সুরমা। আমার ঘুম থেকে উঠটা, ঘুম থেকে উঠতেও আমার লগে তার কথা কম লাগবে। আর সারা দিনের কথা কি কমু ছোট ভাবি, কতবার যে মোবাইল করে আর কতক্ষণ ধরে যে কথা কয়, হিসাব সারা ছোট ভাবি হিসাব সারা। যদিও আগামীকাল ওর বিয়া, আমি ঠিক বুঝতেছি না আমার কেমন লাগতেছে। একটা সত্যি কথা কম ছোট ভাবি, আমার কেন জানি মনে হইতেছে আগামীকাল ওর বিয়া না, বিয়ার কথাটাও আমার বানাই গেছে। আমার মনে করতেছে খানিক বাদে আমার মোবাইল করে কইব ওর বিয়াটা ভেঙে গেছে। এই এখানে খারাই কথা কো ভাবি, আমি তোমার সামনে খাড়ায় সুরমার লগে কথা কইতে পারুম না।
কোনোই অসুবিধা নেই, ফোনটা ধরো ধরো। হ্যালো, আপনি আসলে একদিন তামাশা করছেন আমার লগে, ঠিক না? অহন, আমি ছোট ভাবির সামনে এমন কোনো কথা জিজ্ঞেস না যেটার জবাব আমি দিতে পারবো না। ছোট ভাবির সামনে ফোন ধরছেন কেন? সৈরায়া কথা কইতে পারেন না? সৈরা কথা কোনের উপায় নাই তো, ছোট ভাবি আমার নরবাড়ি দিতেছে না। আচ্ছা রাখলাম। সুরমা সুরমা, আল্লাহর দোহাই লাগে, রাখেন না। হ্যালো, কি রাখে দিছে? আমি কইছিলাম আমার কথা কইতে, আমার কথা কইছো কেন তুমি? আচ্ছা কি করি কত ছোট ভাবি, আসলে কি কাইলর বিয়া? আর যদি সত্যি আমার লিগে পাগল হয়ে থাকে, বিয়া ভাঙা দেয় নাকি? মুসিবত না কও, মনটা চাইতেছে। মন কি চাইতেছে? মন যে কি চাই। আচ্ছা একবার সুরমাকে বাড়ি গেলে কেমন হয়? এমনও তো হইতে পারে যাই দেখলাম ওর বিয়া না। লাভ কি, বিয়া না হইলে কি বিয়ার প্রস্তাব দিবা? এটাও ঠিক, লাভ কি? ছোট ভাবি এমন আজব মায়া জানো, যদি কই বিয়া ভাঙ্গা দিয়ে আমার লগে আয়া পড়েন, কই অহন বিয়া ভাঙন যাইব না, দুনিয়ার মানুষের কাছে বাবাই ছোট হয়ে যাইব। আবার যদি কই ঠিক আছে আমার লগে আহন লাগবো না, জেনে বিয়া ঠিক হয়েছে এনে বিয়া করেন, বিয়া করে শ্বশুর বাড়িতে যান, তখন আমারে কইব আপনি একটা স্বার্থপর, আপনি একদিন আমার লগে তামাশা করছেন। ফালাও দিবার পারি না, রাগ ভর পারি না, কেমন যে লাগে, কি করি কত ছোট ভাবি। আমি আর কি কম, আমার কর কিছু নাই, আমার না জিগে তুমি তোমার নিজেরে জিগাও। একবার যাই অগো গ্রামে, কি কো যাও। সত্য করে একটা কথা কইবা ছোট ভাবি? কও, কি জানবার চাও? তুমি কি চাও আমি সুরমাকে বাড়ি যাই? সুরমা যদি আমার লগে আয়া পড়ে তোমার কি ভালো লাগবো? আমি তোমার ভালো চাই, তোমার ভালো হইলে আমার ভালো লাগবে। আমি গেলাম। কই যাও? সুরমা কুমারি। অহন থেকে কাকা ডাকবেন, আপনি বিদ্যুতের কাকা না? বিদ্যুৎ আমার ক্লাসমেট না? বিদ্যুতের কাকার আমি ভাই ডাকি কেমনে? আমাকে বিদ্যুতের লগে তোমার কি এত কথা? বল্লা আপনারা কেডা কইলো? তা আমি আপনাকে বিদ্যুতের লগে কথা কইতেছি। দেশে কি আর কোনো বিদ্যুৎ নাই নাকি আপনার ভাতিজে একাই বিদ্যুৎ? দেই তোমার মোবাইলটা দাও। সি 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 সি, এটা আপনি কি কোন কাকা, আপনি ভাতিজের মোবাইল দেখবেন? শরমের কথা না। হ্যাঁ বিদ্যুৎ কও। কোনো রক্ষা না, আমি নিজে একটা বড় বিপদের মধ্যে আছি, কেমনে যে তোমার লগে দেখা করুম বুঝতেছি না। বিপদের মধ্যে আছো আমারও কম যায় না, এমনও তো হইতে পারে যে আমি তোমার বিপদে সাহায্য করতে পারি। আরে আমার বিপদের কথা বাদ দাও, আমি আজকে না পালো কালকে দেখা করুন তোমার লগে। না না বিদ্যুৎ, তুমি এই কথা কইও না, আমি বহুত আশা করে রইছি তুমি আজকে আসবা, তোমার লগে আমার একটা জরুরি কথা আছে। তুমি তো কথা কইছো আনছি দিতাছো না, 10টা মিনিটের সময় দাও আমারে, 10 মিনিটের লাগে দেখা করো আমার লগে। তুমি তো আমার বিপদের কথা শুনলাই না বিদ্যুৎ, আমার বিপদের কথাটা শোনো না বিদ্যুৎ, প্লিজ। আচ্ছা রক্সানা, আমি চেষ্টা করব। আচ্ছা থ্যাংক ইউ বন্ধু, আইসো কিন্তু আইসো। বিদ্যুৎ ভাই, মোতারে একটু ডেকে দিবা। ভাই তো বাড়ির নাই, পুষ্কুনিন গেছে গোসল করবার। ও আচ্ছা, আপনি কার লগে কথা কইতেছিলেন? আমার আর মোতারের লগে পরে। রক্সানা বাবু চিনো নাকি তুমি? হ মাঝে মধ্যে তো
আমাকে বাড়িতে আহে লাজ শরম একটু কম তো আমার ভালোই লাগে ভালো লাগে কেন তা কইতে পারি না তাই আমার ভালোই লাগে ঠাস ঠাস করে কথা কয় খলখলায় হাসে আমার ভালোই লাগে আচ্ছা শোনো মোতারে মোবাইলটা নাও আর ওরকম আমি আইতে কইছি আচ্ছা শোনো তুমি কি চা বানাইতে পারো উমা চা বানাইতে পারো না কেন চা বানাইতে খুবই সোজা কেন আপনার চা খাইতে মন চাইতেছে না থাক তোমার কষ্ট হইব না না আমার কোনো কষ্ট হইব না পানি ফুটা মুয়ার পাতে দিব আনি আচ্ছা দাও আচ্ছা তুমি এনে খাও ভাই এলো তোমার মোবাইল বিদ্যুৎ ভিতর এলো না কইছি তো নাইলে কি করু চা বানা দিয়ে দুজন মিল্লা খাও খালি চা দিবি আর কিছু নেই আছে বিস্কুট আছে দে বিস্কুট দে আচ্ছা বিস্কুট জানি কই রাখছি দূর বেড়া এত লাগে নিগ্রহ করতে বয়া থাকতে থাকতে জীবনটা শেষ হয়ে গেল রোকসানার লাগে কি ফেসাল পাল্লি তখন রাখ তো রোকসানা আমি মরতাছি আমার তালায় কেন কি হইছে কিরে চুপ করে রইলি কেন আমি মনে হয় লেহাপড়াটা করতে পারুম না কেন পড়ালেখা করতে পারবি না কেন বাড়ির ভিতরে এমন অশান্তি শুরু হয়েছে কি কমু সব কথা তো কওয়া যায় না খুইলা কত আমারে দূর বেড়া রোজগার করানোর বয়স হয়েছে নাকি তোর মোতাহার তোরা তো জানোস না কিছু আমার বাপ সারা তিনজন আমার বাপ হগলতের বড় আমার দাদা তার তিন পোলার মধ্যে আমার বাবার কলেজ পর্যন্ত পড়াইছে বাবার পরের জন বিদেশে থাকে আর ছোট কাকা খেতে কৃষি লইয়াই আছে আমার বাবার পেশা কি আমার বাবাই কি করে কি করে আমার বাবাই কিছুই করে না আমি আমার বাবারে কোনোদিন কিছু করতে দেখি ছোট থেকে দেখতেছি সারা দিন বাড়িতে বয়ে থাকে মায়ের বকে আর বাবা চুপ করে মায়ের বকা হজম করে তাইলে তোকে সংসার চলে কেন আমার দাদি আমার কাকারা আমার বিদেশ থাকা কাকার বউ কাকিমা তো অনেক ভালো মানুষ পুরা খরচা তারাই চালায় তারপরও কাল গোসা কইরা মা গেছে গা বাবার বাড়ি খস কি মার কথা হইতেছে দেবরের কাছে জায়ের কাছে বহুদিন হাত পেতে চলছে আর পারতেছি না খালার কথায় তো যুক্তি আছে আসলে তোর বাবা কিছু করে না কেন করবার তো চায় কিন্তু পারে না জানোস মোতা আমার বাবা না অনেক ভালো একটা মানুষ কিন্তু লেহাপড়া শিক্ষা কি যে বিপদে পড়ছে গায়ে গতরে খাইটা যে কৃষি কাজ করবো ওইটা পারে না আবার চাকরি যে হইব ওইটাও হয় না এই বয়সে তো আর চাকরি হইব না তাইলে হন আমি আমার মায়ের আনবার গেছিলাম মায়া আমার লগে আইলো না মায়ের কথা হইলো মাস শেষে 8,000 টাকা তুলে দেওয়া লাগবো তার হাতে বাবার কিন্তু আমি তো জানি মোতাহার মাস শেষে 8,000 টাকাকে 8 টাকা দেওয়ানোর মতো ক্ষমতা নাই বাবার অহন উপায় আমার রোজগার করানো লাগবো মাস শেষে 8,000 না পারি 4,000 টাকা তো দেওয়ান যাইব দূর এখন আমরা আইয়ে পড়ি আমরা পড়ালেখা শেষ করি নেই কেডা আমাকে লগে এখন চাকরি লই বই রইছে দরকার হইলে রিক্সা চালামু আমি ওই তুই কি পাগল লেহাপড়া বাদ দিয়ে রিক্সা চালাবি রিক্সা চালান কি মুখের কথা ভাই চা শোন তুই একটা ভালো ছাত্র মন দিয়ে পড়ালেখা কর আর এইসব উল্টা পাল্টা চিন্তা ভাবনা মন দিয়ে ঝাইরে ফেলা আর তোর বাড়িতে যেহেতু এখন সমস্যা তুই কয়দিন লেগে আমার বাড়িতে থাক সমস্যা নাই তো কোনো তুই চা খা আমি একটু কথা বলে আইতেছি ভাই তোর মনটা কি বেশি খারাপ আচ্ছা থাক মন খারাপ হলে আরেকদিন কম অসুবিধা নাই কও আপনার নাকি একটা ছোট বইন আছে কার কথা কও বিজলি হ হ বিজলি ওই যে আপনার আরেকটা বন্ধু আছে না রশিদ হ্যাঁ নাকি আপনার বইনের হাত ধরে টানাটানি করছিল তোমার এই কথা কেডা কইছে ভাই এ কইছে রশিদ তো একটা জানোয়ার আপনার বইন বিজলির লগে আমার একটু কথা কয়ে দিবেন কেন বিজলির কি দরকার তোমার ওর লগে কথা কইতে চাও কেন হাত ধুইরে টানটানি করার সময় নাকি বিজলি রশিদ ভাইরে টাস করে চটকানা দিছে হ্যাঁ রশিদ ভাই একদিন আমার হাত ধুইরেও টানটানি করছিল আমি নিজেও রশিদ ভাইরে কিছু কইতে পারি নাই
ভাইরে দিয়েও কিছু করাইতে পারি নাই, কয়টা দিন খালি কানছি। বিজলি কেমনে ঠাস করে শর্টকাটাটা মারলো, এই কায়দার নামে বিজলির কাছ থেকে শিক্ষা নিও। আচ্ছা ঠিক আছে, একদিন দেখা করে দিব না বিজলির লগে, অনেক একটু ঝামেলা আছি তো, আর কয়টা দিন যাক। আচ্ছা। হ্যালো, আপনি এমন ফোন করছেন কেন? সত্য করে কন তো, আসলে কি কাল আপনার বিয়া? আমি এখন কথা কইবার পারুম না, খানিক বাদে ওই বাড়ির মানুষ আমার হলুদ দিবার আইব। মিছা কথা, আমি বিশ্বাস করি না, কাল আপনার বিয়া না। আচ্ছা ঠিক আছে, আপনার বিশ্বাস না হইলে কাল আয় নাম গো বাড়ি। আমি তো আর কাল দেখা করবার পারুম না, বাবারে কয়ে রাখুন, বাবাই তো চিনে আপনারে, যত্ন করে খাওয়াইব। আপনি তামাশা করতেছেন আমার লগে? আমার জিয়া বই তৈব হলুদের পিড়ি, ওই হলুদের পিড়ি পুরি ভাঙ্গা ফেলাম আমি, অন্য কারো লগে বিয়ে হইতে পারবো না। আফটার ওমা কার লগে হইব তাইলে? বিয়ার আগের দিন আপনি এটা কি কন? কার লগে হইব আমার বিয়া কন? আপনি যারে পছন্দ করেন, আপনার মন যারে বিয়া করবার চাই। আমার মন কারে বিয়া করবার চাই? কইছি না আপনি রে, আপনি আমার লগে তামাশা করছেন এই কয়দিন। আমার কিন্তু এখন খুব মেজাজ খারাপ হইতেছে, খুব রাগ উঠতেছে আপনার উপর। দিনে তিনবারও মোবাইল করছি আপনি রে, আমি পরিচয়ের পর থেকে এমন কোনো দিন আছে যে আপনারে মোবাইল করিনি? প্রত্যেকবার আপনি ছোট ভাবির গল্প শুনাইছেন। আপনার ছোট ভাবি এমন, আপনার ছোট ভাবি তেমন, ছোট ভাবি আপনারে না খাওয়ায় জীবনও খায় নাই, ঘাটলাত ফালায় ডলা ডলা আপনারে গোসল করাইছে, আপনারে গামছা দিয়ে মাথা মুছাইয়া দিছে। আপনার ছোট ভাবি আপনার মাও না, আপনার ছোট ভাবি আপনার ভাবিও না, দুইটা মিলাইয়া অন্যরকম একটা কিছু। আপনার ছোট ভাবির জন্য আপনি জীবনও দিবার পারেন। আমি মোবাইল করে আপনার কথা হুননের লেগা, আর আপনি ছোট ভাবির কথা কয়ে টাইম শেষ করে। একটা বারও কি আমারে দেখবার মনে চায়নি আপনার? একটা বার তো সুতা ধরে আইতে পারতেন আমার লগে দেখা করার জন্য। আজ মোবাইল করে কইতেছেন কাল আমার বিয়া হইব না। আপনি যদি আমার লগে তামাশা না করতেন, আজ অন্তত সুইটা আইতেন আমার লগে দেখা করতে। আমলকির বন, এই বনে আমি সেলিমিয়া কি করি? মিছা কথা, কাছে আমার লাগবো না, একবার খালি দূর থেকে উকি দিয়ে দেখা যান। আবার তামাশা শুরু করলেন? একবার আয়া দেখে গেলে তো বুঝবেন কারা কার লগে তামাশা করতেছে। আইতাছি। আল্লাহর দোহাই লাগে, আর আগাইন না। আইজ আপনি কেন আইছেন?
আমি তো থাকতে পারুম না, আমার তো থাকনের কোনো উপায় নেই, আমার অহনি যাওন লাগবো। নাওলো এসি তু, ওই যে বান্দা চলেন আমার লগে। আপনি পাগল, আসলেই আপনি একটা পাগল, কথা নেই বার্তা নেই নাও লয়ে আইসেন। আপনি কেমনে চিন্তা করলেন একটা নাও লয়ে আইলেই আমি আপনার লগে যামু গিয়া? কেমনে চিন্তা করলেন এটা? আমি এফটারে নিতে আইসি এটাই সত্য, না গেলে তো আর জোর করতে পারুম না, দুই হাত ধরে তুইলা উঠাই নিতে পারুম না আপনার। বিয়া কি সত্যই কাল? কথা কোন, আপনি কেমনে ভাবলেন আপনারে আমি মিশা কথা কইতেছি? বিয়া না হইলে কেন কমু বিয়া? একটু কাছে আসি। কেন পাগলামি করেন, কি লাভ কাছে আইসা? আমার জীবনে তুফান তুইলে লাভ আছে কোনো? কাইলি তো আরেকজনের লগে আরেক বাড়িতে যামু গিয়া। না যাইবেন না, আপনি আমার লগে যাইবেন, আমি আপনারে যাইতে দিব না, আমি আপনারে আমার বাড়িতে নিয়ে তুলুন। আল্লাহর দোহাই লাগে, কেন পাগলামি করতেছেন, যান আপনি। না আমি যাবো না। কোন আপনি যাইবেন আমার লগে? কি করতেছেন, ছাড়েন আমারে, পারুম না আমি। হ্যালো, 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 কথা কন না কে? শুনতেছি তো, কন। কেন এমন করলেন, এতদিন আহেন নাই, আজ কেন হঠাৎ করে আইলেন, কেন আওলাই দিয়া গেলেন আমারে? আমি তখনও যাই নাই, আমি তখনও আগের জায়গাতেই আছি, আমি যার কাছে আইছিলাম আমার একলা ফালাই ছুঁয়ে গেছে। ঠিক আছে যান, খুশি মনে স্বামীর বাড়ি যান। যাম না আমি, কোনো হানে যাম না, কারো লগে যাম না, কারো লগে যাম না আমি। রাখলাম। এক খবরদার, আমার লগে দেখা করতে এত এক মিনিটও খারাইলেন না, কেউ দেখা ফালাইলে বিয়া ভাঙে যাইব, ডরে পলাইলেন। বিয়ার বহুত শখ হয়েছে আপনার, করেন বিয়া? চুপ করেন। করলাম। হাত ধরলেন কেন, আরেকজনের বউ না আমি? কোন বুঝে হাত ধরলেন? ভুল হয়ে গেছে, সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে ফেলেন। হাতের দাগ যে মনে গিয়ে লাগছে, মন ধুমুকি দিয়া কইতে পারি না। না কন লাগবো আপনার, আধোয়া মন লয়া আরেকজনের ঘরে কেমনে যাবো আমি? যায়েন না সুরমা, যায়েন না। বড় আশা করে আইছিলাম আমি, আমার মাড়ির লগে মিশাই দিয়েন না, নাও রেডি আছে আয়া পড়েন আপনি। আর একটা কথা কেন না, সোজা বাড়ির যা, সোরের মতো যাবো না আপনার লগে, বাবারে সোরও করুন না মানুষের কাছে, আপনি বাড়ির যান। আমার খালি হাতে ফিরাই দিবেন? এমনি কন কেন, আপনার হাত তো ভরা, আপনি টের পাইতেছেন না? কই ভরা, কি আছে আমার? আপনার সব আছে, আপনি বাড়ি যান, আমি রাইতে মোবাইল করুম আপনারে। কাল যদি বিয়া হয়েই যায়, রাইতে আর মোবাইল করে কি করবেন? আপনি তো অস্থির কেন, যা কই একটু শুনেন না। ঠিক আছে। Thank you.
বিদ্যুৎ ভাই আইছে ওই তুই পড়া থুয়ে বারবার উঠিয়া হস কে তোর কতবার কইলাম যে বিদ্যুৎ আহে নাই ও মা আমি কি বিদ্যুৎ ভাইয়ের লেগে অস্থির হয়েছি নাকি তুমি আমার বকোকে আমি তো দুই মিনিটও এক নাগারে পড়বার পারি না দাদি খানিক বাদে বাদেই কয় ও বিজলি গিয়ে দেখস না আমার বিদ্যুৎ আইসেনি আমি কি করুম দাদির মুহের উপর কমু আমি যাইতে পারতাম না তোমার নাতির খবর তুমি গিয়ে লগা কমই কথা ও আল্লাহ রে আল্লাহ কথার উপরে কেমনে কথা কয় পরে আমি পেটে ধরছি না ও আমার পেটে ধরছে ওই তুই যেমনে গড়গড়ায় কথা কস পরীক্ষায় কেমন গড়গড়ায় লিখতে পারবি ও মা প্রশ্ন কেমন পড়লে পারতাম নাকি বিদ্যুৎ ভাই আইসেনি আগে ওই ডাকো দাদির গিয়া কহ লাগবো তো তোর দাদির গিয়া ক বিদ্যুৎ আহে নাই বিদ্যুৎ ভাই কই গেল মা রাইত তো করে না কোনো দিন মাগরিবের রাজনের আগে আইয়া পড়ে না ওর মা আমি গোবাড়ি গিয়া থাইকে গেছে মনে হয় ওর মায় আইতে দিলে না আইব না মা বিদ্যুৎ ভাই তার মামু গোবাড়ি গিয়া থাকবই না বিদ্যুৎ ভাই রে ওই বাড়ির মানুষ বাইন দাও রাখতে পারবো ওই তুই পড়া তুই অহন পড়ের পড়ের করিয়ে যেতেছস মা টানা পড়ন জানা মা একটু একটু জিরান লাগে হইছে তোরে আমি আর কিচ্ছু কমু না কিচ্ছু কমু না তোর বাবাই মোবাইল করলে কমু আমি আর সামলাইতে পারতেছি না তোমার মায়ের এরা তুমি সামলাও তার বাবার আবার এটি কম লাগতো না যাইতাছি দাদি তোমার নাত রেলওয়ে কইলাম এবারে একটা মাংস চিন্তা করতেছে না বিদ্যুৎ ভাই মাকড়ি পেয়ে আসানের আগেই বাড়িটা হে তুমি এশার নামাজ পড়ছো এক ঘন্টা হয়ে গেছে বিদ্যুৎ ভাই কইলাম কোনো খবর নাই তোর মা রে কইছস কি কম মায়ের সামনে গিয়ে তো খারানি যায় না পড়া পড়া কই রাখতে পাগল করে ফেলাইলো আমার না পড়লে ভালো পরীক্ষা কেমনে দিবি বিদ্যুৎ ভাইয়ের যে কোনো খবর নাই একটা মোবাইল থাকলে কত ভালোই তো না কও এক মিনিটে জানুন যেত বিদ্যুৎ ভাই কই আছে অহন তো খবর নেওয়ার কোনো উপায় নাই আয়া পড়ব কই আর যাইব বাড়িতে মা নাই তো একটা সুযোগ পাইছে বন্ধু বান্ধব লইয়া মনে হয় কোনো হানো বইয়া গল্প করতেছে তোমার নাতি আমার লগে সোটপাট করে গায়ের জোরে মাথায় গেলাম বুদ্ধি কম তার বন্ধু বান্ধব বালানি দেখলে না একবার দুই বন্ধু এক কত গ্যাঞ্জাম করে গেল মনে নাই তোমার এই বন্ধুরা কোন সময় কোন বিপদে ফেলায় ঠিক আছে নি আল্লাহ না করুক আমার নাতির কোনো বিপদ হইব না দিন রাত আল্লাহর কাছে তো আমি এই দুয়াই করি যাও না দাদি কোন না একবার মায়ের দেহি গিয়া ও দাদি কোন তুমি এবার গিয়া কইও না যে বিজলি টেনশন করতেছে বিদ্যুতের লেগা আমি বিদ্যুৎ ভাইয়ের লেগে টেনশন করতেছি না আমি টেনশন করতেছি আমার পরীক্ষা লইয়া অবশ্য বিদ্যুৎ ভাই আইলে একটা উপকারী হইতো দুইটা অঙ্ক বোঝাই দিত আর কি বুঝছো না কি কইছি বুঝছি বুঝছি কি বুঝছো বিদ্যুতের টেনশনে পড়া হইতাছে না অস্থির অস্থির লাগতাছে বউ একটু এদিকে আহতো হলো জি আম্মা বিদ্যুতে কি আইছে না অহনো তো আহে নাই মামু গোবারে গিয়া থাকিয়ে গেল কিনা বুঝতেছি না তো ছেলে মো বাড়িত নাই আপনি একটু বাই জানতে যাই জিগান না আকবর আসেনি ঘরে হ অহনই আইলো বিদ্যুতে যে অহনো আহে নাই বাড়িত কও নাই আকবর রে কনের আগেই তো ঘরে ঢুকে গেছে আপনি একটু যাই জিগান আম্মা যাইতেছি কি করন যায় আমি কার কাছে যাই খবর লোব আমি তো আর কোনো বন্ধু বান্ধব চিনি না যে হাগুর কাছে যাই আর খবর লোম তোর মার একটা মোবাইল কর এমন তো হইতে পারে মাই মামু গোবাড়ি কাছে দিকে হ্যাঁ আজ ওখানে রয়ে গেছে অর লোকে তো আমার কথা কইতে মন চায় না তুমি জানো না কি কস এডি পোলার খবর লোবি না তুমি একটু কথা কো না আমি তোমার ফোনে ধরাই দিই না আমি কথা কইতে পারুম না তোর বউ তুই কথা কো কয় তোমার পোলার বউ না কথা কইতে অসুবিধা কি আচ্ছা দে
আমি মোবাইল খুঁজতেই একটু কথা কও। ওই ঠাট লো কথা বি ঠাট লো তুমি কি কও না বাবু। হ্যালো দুলা ভাই, রাত করে ফোন করেন বুবুরে, ঘটনা কি? একলা ঘরে ঘুমাহে না? মোবাইলটা সেতার আরে দাও, আমি আকবরের মা। মাই মা, সালাম আলাইকুম, আমি আদরি, কেমন আছেন? আছি, ভালোই আছি। সেতারা একটু দাও। এ বাবু, তোর শাশুড়ি ফোন করছে, তোরে চায় দে। আম্মা আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আমার শর্ত যদি না মানেন তাহলে কিন্তু আমি আপনাকে বাড়ি আসুম না। আমি কি শর্ত বাংছি নাকি? শর্ত তো বাংছো তুমি। এটা আম্মা কি কন, আমি কোন সময় শর্ত ভাঙলাম? তুমি আমার শরীফউদ্দিনের বাড়িতে লইয়া যাওয়ানোর সময় কি কইছিলা মনে আছে? কইছিলা না তুমি প্রমাণ করবা? শরীফউদ্দিনের পোলার বউর কাছে গিয়া আমার আকবরে বইয়া থাকে? প্রমাণ করতে পারলে আমি আকবরের মা হইয়াও কোর্টে খাড়াইয়া তোমার পক্ষে সাক্ষী দিব। আর যদি প্রমাণ করতে না পারো তাহলে তুমি একশোবার কান ধরে উঠবস করবা, আর বাইশের সামনে উড়ানে নাকে খত দিবা। কও নাই তুমি? আম্মা আপনি এটা কি কন? কেন, মিশা কথা কইছি? আম্মা, আমার এমন দুঃখের মধ্যে আপনি এমন কথা কইতে পারলেন? এই সব কোনো কথা কইতে আমি তোমার মোবাইল করি নাই। আম্মা, আপনার পরে যদি আমার শর্ত না মানে আমি কিন্তু ফেরত যাব না। আপনি আমার এই অনুরোধ করেন না, আপনার এই অনুরোধ আমি রাখতে পারুম না আম্মা। আমি অনুরোধ করতেছি না তোমারে, তোমার আহনের কোনো দরকার নাই। তোমার যতদিন মনে চায় বাপের বাড়ি পইরে থাও, তুমি না সাথে আমার কোনো সমস্যা হইতেছে না। জানি আম্মা, কারো কোনো অসুবিধা হইতেছে না, শুধু অসুবিধা হইতেছে আমার পোলার। বিদ্যুতে কই, বিদ্যুতে কি আজ তোমার কাছে থাকবো? এটা কি করে আম্মা, বিদ্যুৎ তো বিয়া নিয়ে আয়া বিয়া নিয়ে চলে গেছে। অহন বাজে রাইত আটটা, আপনি এখন এগুলা কি কইতেছেন? আম্মা, আমার পোলা যদি কিছু হয় আমি কইলাম কাউরে সরম না, আপনাকে কাউরে সরম না আমি। ইমন একটা বিয়াদব মেয়ে কেমনে যে আমার বাড়ির বউ হইলো? কি কে হ্যাঁ কি কে কি, একটা কথা কবি না তুই, তোর লাগি আমার এতগুলি কথা মনে লাগলো। বিদ্যুতে কই, তা বলে বিয়া নিয়ে গিয়ে বিয়া নিয়ে আয় করছে। আয় হ্যাঁ, এটা তুমি কি কও? বিয়া নিয়ে গিয়ে বিয়া নিয়ে বললে মানে বাইতে লুলে গেলি কা? বিদ্যুৎ তোর কই গেছে? আমি কেমনে কমু, তুই কি পোলার কোনো খবর রাখোস? গাপটি মেরে হইয়া থাক তুই। বিদ্যুতে বলে বিয়া নেই গিয়া বিয়া নেই আয়ে পড়ছে আর মামুগো বাড়ির থেকে। ওমা কন কি, তখনও তো বাড়িতে এলো না। কেমনি কমু, পোলা কি হনে ছোট আসেনি, কলেজে পড়ে, খালি স্যার দেখায়। সেদিন দেখলা না এর বাপের লগে কি মন স্যারটা হে দেখাইলো? গোসা করে আবার কোনো হনে জায়গা নাই তো আম্মা। কেমনি কমু, ওই যে সেলিম এসছে। ও সেলিম, সেলিম মা ডাকে হনো না? আমি অন কি শুনতে পারুম না। ওর আবার কি হইল বউ? আমি যে দেখতেছি আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, যান ঘরে যান। আমি আর চিন্তা করে কি করুম, চিন্তা আমি করিও না, যার যেমনি খুশি চলু। সেলিম, একটু কথা কইতে পারি? তুমি আমার সর্বনাশ করছো ছোট ভাবি, সর্বনাশ করছো। চুপ করলা কে, কও আর যার যা মনের মধ্যে আছে কইয়া ফেলাও। সুরমার সত্য সত্যি কাল বিয়ে হয়ে যেতেছে। তোমার লগে পরিচয়ের আগেই তোর বিয়া ঠিক, ঠিক হওয়া বিয়া হইব না? তুমি কোনোদিন চাওই নাই। কি চাই নাই কও, কি চাই নাই? সুরমার কত ইচ্ছা ছিল এই বাড়ির বউ হয়ে আইব। আমি কি চাই নাই? তুমি কোনোদিন চাওই নাই সুরমা এবারের বউ হয়ে আহ। আমার চাওয়া না চাওয়াই কি যায় আহে, এবারে কোনো কিছু কি আমার কথায় চলে? আমি তো চাই নাই বিজলির বাবা বিদেশে পড়ে থাকুক, রইছে না পইরা। আমি চাই নাই তো কি হয়েছে, তোমার বিয়া তুমি করবা, আমার চাওয়া না চাওয়ার লগে তার কি সম্পর্ক? কি সর্বনাশ করছি আমি তোমার, খবরদার যাবা না। এসব রং ঢং কথা হননে লেগে আমি এহে নাহি নাই। বিদ্যুৎ বিয়ান বেলার মামুগো বাড়ি গেছে,
গিয়াই আয়া করছে, অহন তো বাড়িতে আহে নাই। তা আমি কি করুম? আমি কই নাই কিছু করতে, জানাই গেলাম। কিছু করণে থাকলে করবা, করণে না থাকলে করবা না। হ্যালো সুরমা, বিদ্যুৎ কি তুমি বাড়ির থেকে আয়া পড়ছে নাকি তোমার বোন আমার লোকে বিটলামি করতেছে কোনটা? বিদ্যুৎ এখনো বাড়ি যায় নাই কি কোন দুলা ভাই, তো কই গেছে পোলায়? তোমার বাড়িতে বিদ্যুৎ নাই? বিদ্যুৎটা লয়ে মিশা কত কমুকে, থাকলে তো কইতাম আছে। নান দুলা ভাই, বুবুর লগে কথা কল। এই তোমার বুবুরই দিবা না, তোমার বুবুর লগে যদি কথা কইতাম তাহলে তোমার বুবুর মোবাইলে ফোন দিতাম, তোমার তো দিতাম না। ওই একই মা, ওই ধান্দাল বেটা, আমার পোলারে আমার পিছে লাগাইছস না, কোনো লাভ হইব না। মনে করছস আমার পোলা হনো বাড়ি আহে নাই শুই না, আমি পাগল হইয়া শুইতে যামু না? হই বইয়া বইয়া কপাল থাবড়া কপাল থাবড়া। আমার কষ্ট যদি তুই না মানুষ, আমি আর তোর সংসার করুম না, আর সংসারই করুম না তোর। কইরেন না, আপনার আর সংসার করুন লাগতো না। আপনি যতদিন আমার লগে সংসার করছেন না, আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা একদম ধন্য হয়ে গেছি আপনার প্রতি। এখন দয়া করে আল্লাহ রস্তে ব্যক্তির একটু শান্তি মতন ঘুমাইতে দেন, আপনার আর সংসার করুন লাগতো না। কি কইলি? ওই তুই কি কইলি? হ্যাঁ আদর, বিদ্যুৎ তৈবেত নাই কি কনা। বরপক্ষ পলাই গেছে গা, অন কি করণ লাগবো, মাথায় কইরা এই বাড়িতে আনন লাগবো, এই তো। বিদ্যুতে আহে নাই অন? আপনি কি এখন আমারে আপনি আপনি করে কইবেন? আপনিও তো তাই করতেছেন, আমি একলা বদলাম কেমনে? হইছে অহন কোন কোন কারণে মোবাইল করছেন? আমার ভাতিজা বিদ্যুৎ, চিনেন তো আপনার ভাইয়ের লোক যে পরে। হরে চিনুম না তো আর কারে চিনুম, আপনার ভাতিজা আর আমার ভাই, এই দুটোর কারণেই তো আপনার লোক আমার পরিচয়। আজ আমি কি ঘটাইছি চিন্তা করলে আমার নিজের গাও শিউরে ওঠে। এত শয়তান কেন আপনি? কোন হুজুরের তাবিজ এনে এমন পাগল করলেন আমারে? মনের টানে জোর থাকলে কারো কাছে যাওন লাগে না। হইছে কি যেন কইতে চাইলেন বিদ্যুৎ রেলয়া? হইছে কি, বিদ্যুতের মায়ের গুসা করে বিদ্যুতের মামা গো বাড়ি গেছে গা। এর লিগে দুদিন ধরে বিদ্যুতের মনটা খুব খারাপ। আজকে বিয়ান বেলা বিদ্যুৎ ওর মামা বাড়ি গেছে, ওর মায়ের বুঝা আনুন এর লিগে। ওর মায় আহে নাই, বিদ্যুৎও থাকে নাই, এই বিয়ান বেলা রওনা দিচ্ছে, অন বাড়িতে বসায় নাই, কেমনটা লাগে কোন? কোন কি, এটা তো চিন্তার কথা, ওর বন্ধু বান্ধবের লগে কথা কোন? আরে হের লিগেই তো আপনার মোবাইল করছি, ওর কোনো বন্ধু বান্ধবের খবর তো আমার জানা নাই। আচ্ছা রশিদ একটু জানেনি জিগান্ত? আচ্ছা আমি কথা কয়ে দেখতেছি। রশিদ, ও রশিদ একটু কথা হই না যা তো ভাই। আইতাছি বুবু। Thank you.
কি বুবু? বাবাই কি করে? সামনে যাওন যাইতেছে না তো, মাথা পুরোই খারাপ হয়ে গেছে। মেলা টাকা পয়সা খরচ হয়ে গেছে তাই না? টাকা পয়সা লাগবে না তো, তোয় বিয়া একবার ভাঙ্গা গেলে বলে আর আর বিয়া হয় না, এটা কইতেছে? আইসা একটা কাজ করতে পারবি? কি কাজ? বিদ্যুৎ নামে এক পোলার লোকে একবার ঝামেলা করছিলি না, হইছে আর মাথা নিচু করুন লাগবো না, ওই বলে আজ সারা দিন বাড়ির যায় নাই, খবর লইতে পারবি কই আছে? বুবু কি হইছে? তুই কি বিদ্যুতের কাকার লাগা নিজের থেকে বিয়াটা ভাঙ্গা দিলি? একটা সটকা না দিমু, বিদ্যুতের কাকার লাগা আমার কি? হ্যাঁ, আর কেউ না বুঝলেও আমি কিন্তু ঠিকই বুঝছি। আপনি সব কিছু একটু বেশি বুঝেন, আপনার যেটা করতে বসি সেইটা করেন, খবরটা নিতে পারবেন কি না সেটা বলেন। আচ্ছা দেখি। হ্যালো রশিদ ক, কি আর কুমু, সবই তো জানোস, বাড়ির কারো মুহের দিকে চাউন যাইতেছে না। বুবুর কথা ক, বুবুর কি অবস্থা, ভালো আছেনি? না বুবু ভালোই আছে, কিন্তু বুবু তো বুঝতেছে না কি হয়েছে, আর কি বিয়ে হইব বুবুর? কঠিন এই বাজারে বিয়া ভাঙলে বিয়ে খুব কঠিন। আচ্ছা বিদ্যুতের খবর জানোস কিছু? বিদ্যুৎ নাকি হারা দিন বাড়ির যায় নাই, ওর বাড়ির লোকজন নাকি ওর পাগলের মতন খুঁজতেছে, কোনো হানে পাইতেছে না। পাইব কেমনে, বিদ্যুৎ কি এখন এই দুনিয়ায় আছে? ও তো এখন রঙিন দুনিয়ায় ভাসতেছে। বুঝলাম না তোর কথা, রঙিন দুনিয়ায় ভাসতেছে কেমনে? টাকা রোজগারের লইগা পাগল হয়ে গেছে বিদ্যুতে। অবশ্য এবারে কইছে যে ওর বাপে কিছু করে না, ওর কাকা কাকিমা সংসার চালায়, আর ওর মায়ের রাগ করে গেছে বাপের বাড়ি, আর ওই লেগে রোজগারের লেগে পাগল হয়ে গেছে। তো ঘটনাটা কিন্তু আমার কাছে অন্যরকম মনে হইতেছে। আচ্ছা খুইলা কোনা, মানে অন্যরকম মনে হইতেছে মানে কি? ওই তো সন্ধ্যা করে আমাকে বাড়ি থেকে গেছে না, আর বিদ্যুতের তো মোবাইল নেই, ওই আমার ফোন দিয়ে রোকসানার ফোন দিয়ে কইছে ওই আমাকে বাড়ি আছে। এই তো শুনি, আধা ঘন্টা যাইতে না যাইতে কলের পর কল, কলের পর কল, আমার মোবাইল লইয়ে বিদ্যুৎ একবার পুকুর পারে যায়, একবার গাছতলায় যায়, কথা আর শেষ হয়। ও যে টাকা রোজগার করবার চায় কেন চায়, ওর মায়ের লইগে চায় না রোকসানার লইগে চায়, এইটা আমি বুঝবার পারলাম না। কস কি, রোকসানারে বিয়া করে ফেলাইব নাকি বিদ্যুতে? কেমনে কুমু, তো রোকসানা এইবার কিন্তু টাইট করে ধরছে বিদ্যুৎ রে। সন্ধ্যার সময় তগো বাড়ির থেকে গেল, তাহলে এতক্ষণে অগো বাড়ির পৌঁছানোর কথা না? দূর বেড়া, এটা তুই কি কস, ওর তো এতক্ষণে বাড়িতে যাইয়া খাইয়ে দাইয়া ঘুম দিয়ে উড়ানোর কথা, কখনো বলে বাড়ির যায় নাই। আচ্ছা আমি রোকসানার একটা কল দিয়ে দেখি, আমার একটু জানাইস তো। আচ্ছা তুই হঠাৎ বিদ্যুতের খবর লইতেছ কা রশিদ, কাহিনী দেখি। দূর, আমি ওর খবর লো মুখে, বুবু আরে খুঁজতাছে। আচ্ছা 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 ঠিক আছে, আমি কথা কয়ে তোরে জানাইতেছি। ভাই বিদ্যুৎ ভাই রে পাইলে জিগা তো আমগো বাড়ি কবে আইব? কল লাগে আবার কি দরকার তোর? ভাই কইছে আমার ইংরেজি একটা চ্যাপ্টার বুঝাই দিব। হ্যাঁ মোতাহার কও। আমার বন্ধুরে কি ছাড়ছো না এখনো ধরে রাখছো? তোমার বন্ধুরে আমি কেমনে ধরে রাখি কও, হাই তো এখনো বড়ই হয় নাই, হাই তো খালি ছোট বাচ্চালান তিরিং বিরিং করে লাফায় আর মা মা করে। মায়ের কাছে গেছে গা না এখনো আছে? আছে, কথা কইবা না এখন আর তোমাকে ডিস্টার্ব করুম না, তা ওরে কইও ওর বাড়ির মানুষ কিন্তু ওরে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাইতেছে। ঠিক আছে কমনে পোলা পানির মতো পলাই লাগে। ভাই কি গেল না কথাটা? আরে বিদ্যুতের লাগে তো কথাই কইলাম না, কেমনে কমু?
হ্যালো মোতার ক আরে বিদ্যুতে তো রোকসানা গোবারি হপায় কথা হইল লাগে ঠিক আছে মোতার অহন রাখলাম তাইলে হালাই তো কাম সাইরা ফালাইছে বিদ্যুৎ কো বাড়ির লগে একটা মাইয়া থাকে আমগো লগেই পড়ে নাম রোকসানা বিদ্যুৎ এখন রোকসানা গো বাড়িতে আছে আচ্ছা অহন যা তুই আচ্ছা বিদ্যুতের কাকা কি তোর বিয়ে করবো একটু সত্য না দিন খালি উল্টা পাল্টা কথা আর সত্য হইলে ক না এটা কইলেও বাবার মাথাটা শান্ত হইব যাবি তুই এখন যা করতেছি হ্যালো আইসে বিদ্যুতে না ও না নাই কেমনে যে কথাটা কই পোলা পাইনে সত্য কথা কয় না মিসা কথা কয় কেমনে বুঝু কি হয়েছে কন না অসুবিধা নাই বিদ্যুতের লগে পরে রোকসানা নামের এক মায়া গো বাড়ি নিয়ে আপনা গো বাড়ির লগে যা সন্দেহ করছিলাম সে রাইত করে কি আর ও বাড়ি থাকবো রশিদ তো কইল ওই বাড়িতেই আছে ঠিক আছে আমি দেখতেছি কি হইলো আমারে জানেন আচ্ছা ঠিক আছে জানাবো একটা কথা শুনেন কোন বিদ্যুতরে মারধর কইরেন না কইলাম ওরা হনো পোলা পাইন আমরা বড়রাই কেমন হয়ে যাই আর ওগো দোষ দিমু কেমনে কোন রোকসানা মায়াটা খুব খারাপ আমি ভালো হই কথা আপনারে কেডা কইলো কয়দিন ধরে চিনেন আমারে আচ্ছা ঠিক আছে কিছু কমো না বিদ্যুৎ ও দাদি তুমি কইছো না আমার দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়নের লাগি যা সাবুন পড়িয়া মা কি এমনি চাই রে দেখো না ওই তুই যে আমারে দিয়ে দফায় দফায় মিশা কথা কস আমার গুনাহ হয় না দাদি আমি নামাজ পড়ে আল্লাহর কাছে খাস নিয়তে কোনো দোয়া করলে আমি দেখছি আল্লাহ আমার কথা শুনে তুমি দেখবা আমার নামাজ শেষ হওয়ার লগে লগে বিদ্যুৎ ভাই আয় পড়বো সাবুন পড়ো গিয়ে যাও কিরে বিদ্যুৎ আহে না হনো না ভাই তোর ভাবি বড় ভাইলে খাওন দাও খাওন খেয়ে ঘুমায় পড়ো কোথায় রাত জেগে টেনশন করার দরকার কি ব্যাগ কিছু লে ভাই জান করস কি লিগা বিটলা বিকর সাহল লাগে তুই আমার পুত্র হনো বাড়িতে নাই আমি নাই হরে তুলতে ঘুমাও হুঁ দেখো তো ছোট ভাবি ভুল বুঝলে কেমন লাগে তোমার পোলার খোঁজ নিয়ে তো কথা হইতেছে পোলা আনন্দই আছে যাও তুমি শেষবারের মতো ওই ঘরটায় ঘুমাই লো আজকে রাত্রে শেষবারের মতো ওই ঘরে ঘুমাবো মানে এটা কেমন তোর কথাবার্তি কস দেখছো না ভাই কি কয় ঘর ছাড়ুন লাগবো না জোর করে থাকবো নাকি যাও ভাবির বাপের বাড়ি গিয়ে উঠোগা রাবেহার সামনে তুই আমার অপমান করে কথা কস না দুইটা পয়সা খরচাপাতি দেশ বলে মহে যায় তাই কইলাস আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো গা এই বাড়ি আমার বাড়ি না বাবা আমার ওই ঘরটা দিয়ে যায় নাই হ্যাঁ দেখছো সুরু ভাবি ভাই হুদাই আমারে ভুল বুঝতাস ভাই ও একটা শয়তান ওর আপনি চিনেন না ও আপনার লোক শয়তানি করতাস এটা কেমন তোর শয়তানি বড় ভাই আমি একটু শয়তানি করতেছি না বিয়ানে গুমতি কে উঠে যখন দেখবা তোমার বাপ জান বিদ্যুতে বলে বাড়ি দিয়েছে তুমি ঘর ছাড়বা না আমি তো আমার ঘর ছাড়ম না এদিক ওদিক চাই এত কোনো লাভ নাই ভাই পোলা বলুয়ে ঠিকই আইতেছে আমি হয়তো চিল্লা পাল্লা কইরা একটা রায় উঠানে রাখুম কোনো অসুবিধা নাই তো তুমি যাও শেষবারের মতো আজকে ঘরে ঘুমাও গা রাবেয়া ছেলে মেয়ে কি করতেছে বাদ দেন ভাইজান বিদ্যুৎ গ্রামে আসছে বিদ্যুৎ যদি গ্রামে থাকে
কোন বাইতে আছে বাইতে নাকি লিগা আমারে তত কিছু কয় নাই খালি কইছে বিদ্যুৎ গরমই আছে গ্যাস জন ঠিকই লয়ে বসেলি মে তোরে কি কইতাছ আমার মাথা তো কিছু ঠেকতেছে না আমার মাথাই ধরতেছে না তোমার ভাই আহনের সময় হয় না এখনো মোবাইল করছিলাম তো আই তার এক ঘন্টা লাগবো আল্লাহ জানে আমাকে বাড়ি যে কি অবস্থা তুমি হঠাৎ এমন হয়ে গেলা কেন বিদ্যুৎ তুমি তো আগে এরম ছিল না কইলাম না তোমারে মা আর বাবার মধ্যে মিল না থাকলে বাড়িতে গিয়ে শান্তি লাগেনি আমার তখন বাড়ি যাওয়ার মনই চায় না থাকুনের জায়গা তো অভাব নেই পুরা বাড়িটাই তো খালি কিন্তু তোমারে রাখলে মানুষে মন্দ করবো না তোমাকে বাড়িতে থাকুনই যাইবো না থাকুনের কথা বাদ দাও চাইলে আমি মোতার গোবাড়ি গিয়েও থাকতে পারি থাকুন সমস্যা না আমার আসলে এখন রোজগার করম লাগবো আমার অনেক চিনা জানা মানুষ আছে আমি চেষ্টা করুন তোমার সমস্যার কী হইব আজকে অনেক শান্তি লাগতেছে জানো মনের কথা কারো কইতে না পাইরা মুখটা ভার হয়ে গেছিল আমার কিন্তু তোমার মনের কথা খুললে কইতে পাইরা অনেক শান্তি লাগতেছে আমার কাইলে আমি মোতারে লয়ে যাব ঠিকানা মতো মানুষটারে পাইলেই হয় ধৈর্য বেঁধে লয়ে যাব তুমি যেমনে পারো লয়ে আইব তোমার ভাই আলো নি আমার সাইকেল বিলবা যায় গা হাই হাই তুমি সাইকেল লয়ে বাড়ি আইছো কেন আমি কি করুম তুমি এক কাম করো তুমি পিছনে পালাই যাও এই শুনো 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 তুমি রান্না ঘরে কাপড় দেখা পিছ দিয়ে পালাই যাও কারসান মকবুল ভাই আছে বাড়ি মোবাইল করে আইতে পারেন না নম্বর নাই তো মোবাইল নম্বরটা দাও তোমার বাইরে মোবাইল করে জিগাই আমাকে বিদ্যুতের সাইকেল তোমাকে বাড়ি ওড়া নেয় লোক এমনি বিতলামি করা জায়গা পান না সাইকেল তো আপনি নিজে লগে করে নিয়ে আইছেন বুঝছি তোমার গিরা গিরা বাট পারি যাও বিদ্যুৎ রাইতে কও বিদ্যুতের খবর আমি জানি নাকি এইটা আপনি কি কোন বিদ্যুতে সুতা ধইরা আপনি আমার লগে এখানে রং ঢং করতে আইছেন না মনে করছে লোকসানা বেগম সস্তা তাইলেই পাউন যায় আমি অহনি বাইরে ফোন করে কম আপনার আমি একটা ভালো মানুষ মনে করছিলাম কিন্তু আপনার চরিত্র যে এতটা খারাপ এটা আমার জানা ছিল না একটা চক্কর দেখে কান্না ফাটা গেলাম বিদ্যুৎ নাই বিদ্যুৎ আর একটা কথা কইলে আমি কিন্তু চিল্লাম দিব চিল্লালি কি ভাই চিল্লালি কি হইব কে কথা আছো আমারে বাঁচাও বাঁচাও ভাই কি কই এই জেলিমি আমার কাইনে নিয়ে গেছে আমারে বাঁচাও বিদ্যুৎ ভাই তুমি আইসো কই আছিল হারাদিন দাদি শুদ্ধ উডানি গিয়া বয়ে রয়েছে তোমার লাইগা সব কথা পরে কমুনে মানে আগে দেখ কাকা কই কেন উল্লা পাল্লা কিছু করছো নি বিদ্যুৎ ভাই আরে কইলাম তো সব কথা পরে কমু আগে গিয়ে দেখ না কাকা কই আছে কাকারে পাইলে কি কমু কমু তুমি এখানে পলাই রইছো একটা চক্কর না তুমি কাকারে কিচ্ছু কম লাগবো না খালি গিয়ে দেখ কাকা কই আছে ঠিক আছে ও দাদি কাকা কই একটার কোনো খবর নাই আচ্ছা তুই না কইছিলি আল্লাহর কাছে খাস নিয়তে কিছু চাইলে আল্লাহ তোরে দেয় বিদ্যুতে তো কোনো খবর নাই কই বিদ্যুতে দাদি তুমি আমার লগে ভিতরে আহো ভিতরে গিয়া কি হইব আরে আইতে কইছে আহো কিরে পড়া থুই বারবার উঠে হসকে মা তুমি এমন করো কেন ঘরের একটা মানুষ অহন বাড়িতে আহে নাই তোমাকে খারাপ লাগে আমার খারাপ লাগে না ওইছে চল আমি নামাজটা পড়া সালাম ফিরেছি খালি এর মধ্যে তুই বিদ্যুৎ ভাই জানালার কাছে খার কই আমার বিদ্যুতে কই আহো না জানালার কাছে আহো বিদ্যুৎ ভাই বিদ্যুৎ ভাই আরে দাদি কাউরে কিছু কইব না তো ও ভাই
তুমি এতক্ষণ কই আছিলা? তোমার লাগে তো বাড়ির হবলদের অবস্থা খারাপ, তোমার বাবায় আর কাকায় তোমারে খুঁজতে খুঁজতে শেষ। এত খুঁজনের কি হলো? আমি কি ছোট নিয়ে হনো? কেডা কই তুমি ছোট, বড় হইয়া তাল গাছের সমান হয়ে গেছো। এককেরে দিমু ধরা কই আছিলা? সত্যি করে কও, এত রাত পর্যন্ত কেডা জায়গা দিল তোমারে? কাকারে চিন না, কাকার সব বাইর করে ফেলাই। হইছে চুপ কর দাদি, কাকায় কই? তোমারে খুঁজবার গেছে, আই চিনি হনো। আন্দাজে কই খুঁজবার গেছে আমারে? তাড়াতাড়ি গড়ে গিয়া কাকায় হানে লাগে, ঘুমের বান্ধুরা মরার মতো ফুয়ে থাকো গা, সামনে পাইলে কাকায় তোমারে কি করে দেখো। দাদি আমি যাই। না খাইয়ে ঘুমাইও না ভাই। দূর দাদি, বিদ্যুৎ বাড়ি যাইতে দাও তো, মা আছে না, মা ঘুম থেকে তুললা হইলেও খাওয়াইব। বিজলির দাম আছে নি এই সংসারে, বিদ্যুৎ চাপ পোলা না, দাম আছে বিদ্যুৎ চাপের। পাকনামি করলে দিমু ধরা। কিরে পিস দিয়ে কোথেকে আইলি তুই? কাকিমা আমার ঘরে যাইতে দাও, আমার ঘুম পাইছে। ঘরের ব্যক্তি মানুষ চিন্তায় পাগল হয়ে গেছে, আর তুই সুরের মতন চুপচাপ ঘরে ঢুকতেছস? কাকিমা ছোট কাকা আওনার আগে আমার ঘরে যাইতে দাও, সুরের কাকা আমারে পাইলে আমারে মেরেই ফেলাইব। তরে মারণেরই দরকার, তোর বাপ একবার বাইরে যায় একবার ভিতরে আহে, একবার বাইরে যায় একবার ভিতরে আহে, খুন হয়ে গেছে তোর চিন্তায় মানুষটা। মাই কইছে মার দাবি না মানলে মা আইব না। তোর তোর মার কথা বাদ দি, তোর কাকায় তো কইতেছিল তুই নাকি বৌলে আইতেছ। তোর কাকা যখন আমার এই কথা কইছে, আমি তো মনে করছি বিছনা বিছতে সব তৈরি করে লাগছি ঘর সামনের লিগা। বৌমা কই বাজান, বৌমা কো দেখছ রবে, এদিনকার পোলা বিদ্যুৎ সাপের ফোনার মতো কেমন গাড্ডা তেরা করে চলে গেল। ঠিক হয়ে যাবে ভাইজান, এদিন দেখে আমি চিন্তা করি না। আর গাড় তেরা আমি তো মনে করো যাঙ্গ বংশের একটা ধারা, আমি সারা সাজান কি কম তেরা? আর সাজানের কথা বাদ দাও না, ছেলে মতো একটু তেরা। বাবায় খুব তেরা আসিল, বাবার মেয়ে হুনছি কি দাদা নাকি এর চেয়ে বেশি তেরা আসিল। তবে আমি একটা দিক দিয়ে খুব ভাগ্যবান। কোন দিক দিয়ে জানো? কোন দিক দিয়ে ভাই জান? কারে সুত লিগা যা 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 ভাই এসে যা। ওর মায়, ওর মার স্বভাব তো তুমি জানো, কেমন স্বভাব, যখন তোমার দরকার পড়বো পায়ে ধরে বয়ে থাকবো, আর যখন স্বার্থের মনে করে যে পান থেকে একটু চুন খসলি কুত্তার মতো ঘেগু করে তোমার কামড় দিতে, এদিক দিয়ে আমি পাচ্ছি না, ওর মার স্বভাব তো পায় নাই। ভাইজান আমি যাই, ওর লগে দুটো কথা কই। যা 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 যা, খাইছে কিনে জিগাও। আল্লাহ মা গো মা, এত টেনশন ভাল লাগেনি। ও কয়েছিলি হারা দিন কবি না কাকিমারে, বিয়ানে কয়ে গেলি মামুক বাড়ি যাইতেছস, তোর মারে লগে করে লইবি, আনলি না তো? ওই বাড়ি গিয়ে তো মেজাজটা খারাপ হয়ে গেছে, এত কইলাম মা চলো আমি তোমার নিবার আইছি, মায় আমার কথা কানেই লয় না, এই কথা ওই কথা, কথার শেষ নাই, শেষে জিদ করে আয় পড়ছি। হারা দিন কয়েছিলি বিয়ানে গিয়া লগে লগে বলে মামুক বাড়ি থেকে বাইরে এসো। আর তোর কাকা কেমনে তোর সাইকেল পাইল? আল্লাহর দোহাই লাগে সেলিম, আর একটা
একটা কথা কইবে না ভাবি এমনি কিন্তু মেজাজ খারাপ হইছে তুমি কিন্তু মাথায় রক্ত উঠাও না আমার এই তুই কই আছিস কই আছিস হারা হ্যাঁ সাইকেল আমার কাছে লাগেন কই আছিস হ্যাঁ তুমি কথা দাও না এই রোকসানার বাড়িতে গিয়ে বই রয়েছে ওর বাড়িতে কৌ বাড়িতে বাড়িতে কৌ যা ওর বাড়িতে গিয়ে থাকা যা কি রে বিদ্যুৎ দাবি আছে না ভাইজান ও ভাইজান তাড়াতাড়ি ইচ্ছা মতন মারছে আম্মা দুই গাল চটকনে দিয়ে লাল করে ফেলাইছে ও আল্লাহ এইটা কি কও ওই শয়তানটা কেমনে আমার নাতিটার গায়ে হাত তুললো কি কমো আম্মা বিদ্যুৎ তো কম শয়তান হয় নাই ও সন্ধ্যা থেকে কই আসছিল জানেন কই আসছিল রোকসানা গো বাড়ি রোকসানা গো বাড়ির সামনে বিদ্যুতের সাইকেল দেখে তো সেলিমের মাথা খারাপ হয়ে গেছে বহুত বড় বার ছোট তুই কিছু না কুতে না কুতে সীমা ছাড়া বেয়া দেবো তুই চুপ করে নেবে থাক আমি থাকুম না আমি যাবো গা যেদিকে তুই চোখ যায় ওই দিকে যাবো গা কেন থাকুম আমি এই বাড়িতে সর তুমি সর যাইতে দাও আমারে তুমি তোমার ভাই লয়ে থাকো আমি যাবো গা আমের লেগে গরম বাদার তরকারি রাইন্দা রাখছে কে হ্যাঁ আর বিছনা ফাটি বিছ হারাচ্ছে কে টাউনের লেগে রাস্তায় থাকুম রাস্তায় রিক্সা চালায় ভাত খামু আমি তো তোমার মতো অকর্মা না কি করি তুই আমি অকর্মা আমি অকর্মা কিছু কমু না কাউরে কিছু কমু না আটকাবে না আমারে সরো তুমি সরো সরো আমারে কইতাছি বিয়ানি যাবি জানি দাও রে আমি এই বাড়ি থাকুম না আমি ওখানে যাবো হ্যাঁ বেটা পরস্ত টেবিল চেয়ারে বইয়া আবার জাফালিন করো আমার লগে কোদাল চালাই কোদাল পারাবারি করে পারবি আমার লগে কত বড় বেলা হয়েছে তুমি এত কামড়া ভালো করো না এত বড় পোলারে কেউ মারে Thank you.
হ্যালো হ্যালো রুকসানা, আমি বিদ্যুৎ। এটা কার মোবাইল? সরু কাকার মোবাইল। তোমার সরু কাকা ইয়া তোমার সাইকেল লয়ে গেছে বাড়িতে, এত আমার ইচ্ছা মতন মারছে। আমি বাড়ির থেকে চলে যেতে লইছিলাম, আমার ঘরে তো আটকে রাখছে। তোমার সরুকা কিরম কেন আমি বুঝি না। কার কথা বাদ দাও, তোমার কাছে মোতাহারের নাম্বার আছে না? মোতাহারের নাম্বার আমার মুখস্থ আছে, কইলে লিখতে পারবা? হ্যাঁ কও। আচ্ছা লিহ লিহ, 01। তারপর তারপর 227। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বিদ্যুৎ, তোমার আটকে রাখলে তুমি কালকে বাইর হবা কেমনে? বাইরে আমি হুমুই, ওটা চিন্তা করো না, তোমার কাম করে দিলে তো হলো। ওই রুকসানা, তুমি যে আমার কইছিল তোমার চেনা জানা মানুষরা আমার কামের কথা কইবা। কমু তো, আমি কালকেই কয়েক শুনলো কথা কম। ঠিক আছে রাখি তাহলে। বিদ্যুৎ, আমার লগে দেখা করতে গিয়ে তুমি মাইট দেখাইলা, আমার খুব খারাপ লাগতেছে। বাদ দাও রাই হন। এই হুনু একটা কথা কও, তোমার যত বিপদ আসুক, যত অসুবিধা হোক, কেউ তোমার পাশে যদি নাও থাকে, এই রুকসানা কিন্তু তোমার পাশে থাকবো, এই বিশ্বাসটা রাখো আমার উপর। ঠিক আছে ঠিক আছে রুকসানা, আমার রাহাম লাগবো, কাকা দরজা ধাক্কা খাইতেছে। ভালো থেকো বিদ্যুৎ। বিদ্যুৎ, এই বিদ্যুৎ, ভিতর থেকে দরজা লাগাইছস কে? বিদ্যুৎ দরজা খোল কইলাম। বিদ্যুৎ, এই আমার মোবাইল দে। মোবাইল দিয়ে আমি কথা কইতেছি, হ্যাঁ দেন দেব না। বিদ্যুৎ ভালো হইতেছে না কইলাম, মোবাইল দিয়ে কইতেছি। দিমু না, না দিলে কি করবা? হ্যালো। হ্যালো কেরা? বিদ্যুৎ ভাই আমি বিউটি, ভাই তো মোবাইল ঘরে রেখে দোকানে গেল। ও মোতার আলী নাম্বার একটা কল দিতে কয়। আচ্ছা ঠিক আছে। বিদ্যুৎ ভাই আপনি এখন কই? বাড়িত। ও আচ্ছা, রাখি তাইলে। আমাগো বাড়ি আবার কবে আইবেন বিদ্যুৎ ভাই? কাইলো আইতে পারি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাখলাম। এই তুই তো মোবাইল করে আমার টাকা শেষ করে ফেলাইতেছস। বিদ্যুৎ মোবাইল দিয়ে কইতেছি ভালো হবে না কইলাম, কি রে কথা কইছ নাকি? ভাই আমার মোবাইল বাজে, মোবাইল দে। হ্যালো সেলিম ভাই কইতাছেন? না আমি সেলিম ভাই না। মোবাইলটা সেলিম ভাইরে দাওন যাইব একটু? না অন সেলিম ভাইরে দাওন যাইব না। এটা সেলিম ভাইয়ের মোবাইল না? এককালে আসিল, অন নাই, সেলিম ভাইয়ের মোবাইল চিন্তা হয়ে গেছে। আমি অন কি করম কত, তোমার বিদ্যুৎ তো আমার দেউলিয়া বানাই দিতেছি, সুরমা মোবাইল করতেছে আমার মোবাইল না দিয়ে নিজে কথা কইতাছে, আল্লাহ জানে কি কইতাছে। ভালো হইছে, খুব ভালো হইছে, মাস তো নরে তুমি, এবার তোমারে ভালো মতন শিক্ষা দিয়ে দিব। তুমি একটু বুঝাই কইবা, তোমার কথা মনে শুনবো, খালি মোবাইলটা দিয়ে দিতে কও। মাথা খারাপ, কি অন্যায় আব্দের ওর কাছে আমি কেমনে করি? তুমি আমার সামনে ওরে যেমনে মারছো, তখন শুনছিলে আমার কথা? ছোট ভাবি, সুরমা মোবাইল করতেছে তো। সুরমাকে পদ্মা মেঘনা যমুনা মোবাইল খোলা আমার করার কিছু নাই। তুমি বুঝতাছো না, সুরমা মোবাইল করতেছে, উল্টা পাল্টা কিছু কইলে আমি তো শেষ। শেষ হওয়া কি অত সোজা? ছোটবেলা থেকে পাইলে পুষা বড় করছি কি শেষ হওয়া নেই লেখা? আমি আছি না শেষ করে ফেলাইতেছে, এত করে কইতেছে ছেলেমে, বিদ্যুৎ দরজাই খুলতেছে না। খুব ভালো হইছে, শয়তান কোনহানকার, শাসন করবি কর, গায়ে হাত তুলবি কেন? গায়ে হাত না তুলে শাসন করা যায় না, তুমি তারে শাসন করো না, তোমার কথা হ্যাঁ হুনে না। বিদ্যুৎ শুনলে কি হইব আম্মা, এই শয়তানটা তো হুনে না, পড়ার কথা কত কন যায় কন তো, নিজের পড়া নিজে যদি গরজ করে না পড়ে আমার কি গোলাল উপাইব,
মানছি সিসি করব থাক এইসব অলক্ষণের কথা কইও না তো বউ আমি জীবনেও গোলালো পাইতাম না আমি ঠিকই ভালো মতন পাশ করু কই যা সবাই বিদ্যুৎ ভাই কেমনে কাকারে ঘোল খাওয়াইতাছে একবার গিয়ে দেখুম না দেখছেন আম্মা দরজা খোল কইতাছি বিদ্যুৎ তুই গেলাম বহুত বড় অন্যায় করতেছস বিদ্যুৎ দরজা খোল এই তুই কতক্ষণ দরজা বন্ধ করে থাকবি কতদিন বাইরে লাগবো না তোর খাওন লাগবো না সব কাম কি ঘরের মধ্যে সারবি নাকি অন্য সময় আছে বিদ্যুৎ দরজা খুলে বাইরো পরে যদি বাইরো আছে আমি কইলাম তোর আড্ডি গুটি ভাঙ্গা হলাম একদম কাকা কি এই তোর মার কাছে মোবাইল লইলে তো আমি যদি তোমার মোবাইলটা বিদ্যুৎ ভাইয়ের কাছ থেকে আইনা দিতে পারি কি দিব আমারে নগদ 100 টাকা পাবি যা ঠিক আছে বিদ্যুৎ বিদ্যুৎ ভাই আমি বিজলি কি হয়েছে কিছু না দেখতে আইছি তোমারে দেখছস না অন যা এমন করো কে দেখ বিজলি মিজাজ কইলাম বহুত খারাপ আছে তো ওটা খাই দেখা তোক খরচা লেহা পড়া করে দেখা কি ইচ্ছা মতন মারছস আমারে এসব কি কও তুমি ঠিকই কইছি তুমি রোকসানা বাবুকে বাড়ি গেছিলা কেন রোকসানা বাবুর লগে তোমার কি রোকসানারে মানুষ ভুল বুঝে খারাপ মনে করে রোকসানা মায়ের অনেক ভালো হইছে হইছে আর রোকসানার প্রশংসা করার লাগবো না আমি যে টাকা দিছিলাম টাকা দাও এ হে রে তোর টাকা দিয়া তো রোকসানার লেগে এক জোড়া কানের দুল কিনে ফেলাইছি মিসা কথা আর কিছু না রোকসানার লয়ে গঞ্জে গেছিলাম দোয়ানে ভাই মিষ্টি খাইতে দোয়ান থেকে বাইর হওয়ার সময় একটা দোকানের দিকে তাকায় আটকা চিল্লাই উঠছে রোকসানা আমার কয় দেহ দেহ বিদ্যুৎ কানে দুল দুইটা সুন্দর না এমন ভাবে কইলে না দিয়ে পারুন যায় তুমি বানাই বানাই মিসা কথা কইতাছো মানে আচ্ছা থাক বাদ দে একটা কাম কর একটা খাতায় পাওনা টাকা দিয়ে লিখে রাখ যখন রোজগার করুম সুদে আসলে দিয়ে দিউম তুমি অক্ষুণ দিবা অক্ষুণ দিবা আমার টাকা আরে অক্ষুণ কেমনে দিউম অন তো আমার কাছে টাকা নাই আমি তোমারে খাইতে টাকা দিছিলাম রোকসানারে কানের দুল কিনা দিবার লেগা দেই নাই একই তো কথা খাইতে দিছস না খাই আমার জানরে কানে দুল কিনা দিছি কি রে তুই কান্দস কে কিরে আনছস মোবাইল আমি হনুফা এরকম মরার মতো মানুষ ঘুমায় না ওই তুমি এনে কি হতাছো আমার কাছে কি তোমার এমন করে কত কবি না আমার লগে আগে তো তোর ফুবুই ঢং না করে কেন আইছো এটা কো আজ এটা স্পেশাল পেলে তোরে বাড়ি ছাড়ো কোন কোন বিদ্যুৎ আমি কিন্তু আমার কামে আহি না আমি তোর কামে আইছি আর আমি হনুফা সারাদিন মানুষের কাম নিয়ে ব্যস্ত থাকি তাও মানুষের মন পাই না আমারে রোকসানা পাড়াইছে রোকসানা তোমার মোবাইল করতেছে তোমার মোবাইল বন্ধ কেন গিয়া কও মোবাইলে চার্জ নাই আর ওটা তো কাকার মোবাইল ওই মোবাইলে মোবাইল করতে না কইরো আমি গিয়া কিছু করতে পারুম না আর আমার এসব আর কোনো লাগবো না রোকসানা তুলি মোবাইল পাঠাইছে না না মোবাইল পাঠাইছে কেন আরে মোবাইলের দরকার নাই তো
ডং ডং বান দিয়া ধর, আমি কারোর কিছু কমু না। তোর কাছে টাকা আছে? বেশি না, 20 টাকা হলে চল। কতবার কল দিছি তার হিসাব আছে? পরে মনে পড়ছে মোবাইল তো তোমার না, তোমার কাকার। শেষময় এই হনুফা কালারে দিয়া মোবাইলটা পাঠাইলাম। হুনু, মোবাইলটা দেওয়ানোর কোনো দরকার আছিল না, খানিক বাদে তো আমি নিজে যাইতাম। আরে তোমার লেগে তো একটা চাকরি ঠিক করছি, কথাটা না কই তো শান্তি পাইতেছিলাম না। কি কো, চাকরি হইব আমার? চাকরি হইব কইতাছো কেন? ধরো চাকরিটা হইয়ে গেছে। কই, কোনখানে, কি চাকরি? আরে তুমি আগে আহো, আহনে পরে কমনে। হ হ, আরে ওই জায়গা, ওই জায়গা আসো। হ, আচ্ছা ঠিক আছে। কাকা কই রাতে কই ঘুমাইছে? কাকা কত কই কানে দেয় না, ঢং দেয় আমার লগে। ওই মিরাজ দেয় আমার লগে, চটকোনা দিয়ে দাঁত ফেলে শিয়া নয় গেছস, শিয়া না গিরি দেখাস। কথা কইলে কবি, না কইলে কবি না, ভাবলো আমার লগে জানেন দেখা। মোবাইল এটাতে আমি কি করতাম? ঘুম থেকে উঠলে কাকাতে দিবা মোবাইল, এটা কাকার মোবাইল, মোবাইল টাকাও নাই চার্জও নাই। তুই কি বার পাবি সেলিমের হাত থেকে? হয় কি সারব তোরে, তুই কেমনে করলি এই কাম? হুম, এ হারাম জানা হয় কি তোর বন্ধু লাগে? হ্যাঁ বন্ধুই তো। এই কি করি, কি করি দিক, শুনছ? তোমার পড়ার কথা শুনছ? আমি বলার বন্ধু লাগি বেদক কোনকার হাড়া রাই দরজাটা খিলি দিয়া মোবাইলের চার্জও খাইছে, টাকাও খাইছে। ধর অন্তকালে মোবাইলের চার্জ খাইছে, টাকা খাইছে, আর বয়স তো বেশি হয় নাই, মাথাটা কেরা খাইছে একবার চিন্তা করছো? এই দুই দিনে বেশি বদলে গেছে, একটু অন্যরকম হয়ে গেছে নয়? হঠাৎ করে পোলা পানি থেকে কেমন জানি ব্যাট হয়ে গেছে। আচ্ছা ভাই, সত্যি সত্যি কই মায়ের লোকের ফিরে তুইছে নাকি? আমার মোবাইলের টাকা কেমনে এমনি শেষ করছে, চার্জ কেমনে ফুরাইছে, গায়ে হাওয়া লাগে ঘুরাবার তো টের পাও না। কলেজে আইতে যাইতে কথা কয় এক জিনিস, রাইতের বেলা এক মায়ের বাড়ি থেকে জমা থাকা আরেক জিনিস। কস কি, আমি নিজে গিয়া রুকসানার বাড়ির থেকে বিদ্যুতের সাইকেল দিয়েছি। ও ভাই, কি সর্বনাশ আমি তো বললাম না হোক, সারো তো আমার মোবাইল আমার চার্জ দেওয়ার লাগবো, এসব সর্বনাশ সর্বনাশ আমি থেকে দাঁড়ব না। হইছে না, আমার পুত বিদ্যুৎ একটা ফাংশন জোগাড় করছে না হনে,
মোবাইল ফেরত দিছিনি তোমার ভাতিজায় আমার ভাতিজা কওকে কও তোমার পোলায় আমার পোলা হুনলে দিবনে বড় ভাবি ঝাটা দিয়া মুখটা সামলায় কথা কও একটা বার চিন্তা করে দাও ছোট ভাবি মোবাইলের টাকা ছিল 40 টা চার্জ ছিল ফুল অন টাকাও নাই চার্জও নাই হারা রাইত তুই বান্দর মায়ের লোক কথা কইছে হারা রাইত তুমি কথা কও না হারা রাইত তুমি যে মেয়ে কথা কো হে মেয়ে সুন্দর না বান্দর তুমি জানো কেমনে ভাবি সুরমা সুন্দর ওর অন্তরটাও সুন্দর আমার লিগা ঠিক অবিয়া ভাঙে দিল না কুলাম না তোমার কালকে রাইতে ঠিক অবিয়া ভাঙে দিছে দেখি ওর অন্তর সুন্দর হয়ে গেল এত বেকুব তুমি তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি কম দেখে বলো দে লহান খাড়াইতে পারবো আমার মাথায় বুদ্ধি শুদ্ধি কম কমই তো নিজের হাতে বড় করছিন আমি তোমারে মোবাইলে চার্জ দিয়েই তারপর তোমার লয় কথা কম কি করবা যুদ্ধ করবানি খালি যুদ্ধ আইতা সিদ্ধাও কি করি ওই তুই ভাবলস কে আমার লগে আমার লগে ভাবলে লাভ আছে তোর তোর ভাবে দুই পয়সার দাম আছে আমার কাছে কেমন বেশরম এত কথা কইতাছি লাশ শরমের বালাই নাই তাও আমার রাস্তা আটকে খাড়াইয়াই রইছে কাকা ওই তুই তোর কাকারে ডাকস কেন তোর কাকারে ডরাই আমি তোর কাকারে কাল রাতে কেমন ঘোল খাওয়াইছি দেহস নাই ঢুকবার দিছি ঘরে মাথা ঘুরতে মরে গেছে দিছি মোবাইল কাকা কাকা কইরে কোনো লাভ নাই তোর কাকারে হনার আমি গুনি না মা আমার মায়ের যুক্তি করে বাড়ি ছাড়া কইরা আর নিজের মায়ের ডাকতাছস ভালো খুব ভালো ওই এমনে চাস কে তুই এমনে চাস কে আমার লাগে ওজু করছি আমি ধরো কে আমারে ওজু ভাঙলে ওজু আবার করবি পানির অভাব নি পুষ্কুনি ভরাই তো পানি তুমি সরো আমার চোখের সামনে দিকা সরো অন্ত কোনো নামাজ রক্ত না অন কি এর নামাজ পড়ে তুই আমি জানি না নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কি কবি তাও জানি আল্লাহ আমার বিদ্যুৎ ভাই দিন দিন বদলাই যাইতাছে তারে তুমি ঠিক কইরা দাও আল্লাহ আমার বিদ্যুৎ ভাই দিন দিন রোকসানার হাতে যাইতাছে গা তার ওই রাক্ষসীর হাত থেকে বাইর করে আনো আল্লাহ আল্লাহ বিদ্যুৎ ভাইরে ছাড়া আমি বাঁচুম না আল্লাহ বিদ্যুৎ ভাইরে আমার ওনার আসলে গিট্টু মাইরা দাও আল্লাহ ওই তুই সাফ থাকলে খারা ওই খারা তুই আহন লাগবো না আটর এই পড়া পড়লে তুই পরীক্ষা দিবি কেমনে হ্যাঁ দেহ আদরি তোমার বুবুরে কোপা সোপা ঠিক করে আমার লোকে কথা কইতে আর যদি সোপা ঠিক করতে না পারে তাই আমার মোবাইল করতে না করবা আরে অর তো আমি আনতে দিতাম না জীবন আনতে দিতাম না এটা আমার শেষ কথা এটা আপনি কেমন কথা কন দুলা ভাই আপনি হইতেছেন একজন মাটির মানুষ ডেলা ডেলা কেদানোর মতো মাটি আপনি তো এরকম গাউরা আছিলেন না আপ কেমন গাউরা হইলেন কেমনে আগুনে পুরে পুরে এমন হইছি কাদা যখন আগুনে পুরে কেমন শক্ত হয়ে যায় কেনা যাও গিয়ে দেখ কেউ পাল বাড়িতে আমার মতো একটা মাটির মানুষ রে তোমার বুবু আগুনে পুরে পুরে এমন শক্ত বানাইছে তার তো আবার দেখতে মন চায় না একদম দেখতে মন চায় না আমিও বুবুরে কইছি বুবু তো স্বভাব বদলা দুলা ভাইয়ের লগে এরকম করিস না দুলা ভাইয়ের মতো মাটির মানুষ পৃথিবীতে আর একটাও নাই এ আদুরি এই এত রং ঢঙের কথা কোনো তো শুনতে ভাল লাগে না শোনো তোমার বুবুর তো তুমি চিনো না যদ্দুর ফরাইলে করছো ফরছো তো তোমার বুবু হইছে একটা কয়লা কয়লার ময়লা কখনো ধুলে যায় নাকি এই যে তোমার বুবু কটে নিজে বোধ বাইট নাই এই যে গেছে গা কি যে শান্তিতে আল্লাহ রাখছে মনে হইতেছে কি তোমার বুবু যায় নাই একটা আবদ্রে আমরা খতম করে বিদায় দিছি আমার তো মনে হইতেছে কান পড়া দিয়ে আপনার মাথাটা একেবারে খাইছে এতদিন সংসার করার পর আপনি আমার বুবুর আজাব কইতেছে কি কি কয় আমারে আমি আজাব আমারে আজাব কইতে মোবাইল দে মোবাইল দে তুই আমারে এ বুবু বেশি পারাপারি করিস না তো আমি কথা কইতেছি না কিয়ের পিতা আলাপ করছ তুই হ্যাঁ কিয়ের পিতা আলাপ তুই জানোস তো কেমনে কথা কইতে হয় তুই দেয় মোবাইল দে আমার লাগে আমি জানি ওর লাগে কেমনে কথা কইতে হয় বুবু বেশি পাকনামি করিস না আমি কথা কইতেছি থাম তো আদুলা ভাই আপনি মানে এখন সাপ সাপ কথা কন তো কি কি সাপ কথা শুনতেছ তুমি হ্যাঁ আমার কথার মধ্যে কোনো তেরা বেকা আছে নাকি না আমার কথার মধ্যে কোনো ময়লা আছে আমার কথা সাপ সাপ সাবানের লান আপনার কি
বিয়া আর একখান করনের হাউস দেখছে না এই কথার জবাব আমি এখন দিব না এখন আমার একটু প্রবলেম আছে আমি পরে দিব এই তুমি কোথায় যাচ্ছ তুমি এখানে থাকো তোমাকে যাইতে বলছি আমি তুলা ভাই আপনার সামনে কেডা আপনি কার সাথে কথা কইতেছেন তুলা ভাই আপনি তো সাপ সাপ কথা কনের মানুষ তো সাপ সাপ কথা আপনি কিসের জন্য সাপ সাপ কইতে পারতেছেন না কন্ত এই কথার জবাব কি তোমাকে দিতে হবে তোমার সঙ্গে এমন কোন চুক্তিভুক্ত হইছে আমার বা দলিল হয়েছে যে সব কথার জবাব তোমাকে দিতে হবে আপনি যে পুরো বদলাই গেছেন সেটা কি আপনি বুঝতে পারতেছেন বুঝতাম না কি জন্য আমি কদমে কদমে টের পাইতেছি আমি যে কি পরিমাণ বদলাইছি শোনো তোমার বুবুর শাসনামলে আমি ছিলাম একটা বলদ আর রাবেয়ার শাসনামলে আমি ছি মানুষ আহা তুমি যেচ্ছো কেন তোমাকে যেতে বলেছি আমি কাছে এসো এখন আদুরি কথা উঠানো ভালো লাগতেছে না ফোন রাখি খবর দাও দুলা ভাই মোবাইল রাখবেন না মোবাইলটা বিদ্যুতের হাতে দেন আমাকে কথাই তো আপনি ঠিক হবেন না আপনার পুলা দিয়ে আপনার ঠিক করণ লাগবে বিদ্যুৎ মোবাইল নিলে আমার একটু দিস অস্থির করে সারো সাপা অস্থির না হয়ে কি হবো আমার মাথা ঠিক আছে নাকি হ্যাঁ অস্থির তো আমি হবো দুলা ভাই বিদ্যুতের কাছে ফোনটা দেন এ রাবেয়া দেওসিন বিদ্যুৎ ঘরে আসেনি থাকলি তুই এদিকে পাঠা ওর মারলে কথা কইবো না শুনবা না এই কথা তুমি এখন কইতে পারো না অসম্ভব আমি মানি নাই বিয়া আমি কইলাম আগুন লাগাই দেবো তুমি চিনো না আমারে রাইতে কইছো এই বিয়া ভাঙে গেছে অহন এই বিয়া কেমনে হয় হ্যাঁ গুল্লি মারি তোমার সমাজ রে আরেক পুলার লগে তোমার বিয়া কেমন হয় আমি এটা দেখে লোক খারাপ খবরটা তুমি কোন হানে যাইতে পারবা না ছোট বাবি তুমি এটি কি কও তুমি এটি তোমার কইছিলাম না সুরমার বিয়া ভাঙে গেছে অহন কইতাছে বিয়া বলে অহনই হইব আমার কি চরকি পাইছে চরকির মতো আমার ঘুরাইবো আমার অহনই যাইতে হইব তুমি আর কোন হানে যাইবা না সুরমারে আরেক পুলায় বিয়া করে লয়ে যেতে স্যার আমি তোমার আসল ধরে বয়ে থাকুম এটা তুমি চিন্তা করলা কেমনে এসলি বিদ্যুৎ দেখছো তুমি তোমার ফালতু বলার কথা আমার জিগাইব না কি হইছে জেঠু বুঝলাম না তো কিছু এইবারে ব্যক্তির মাথা তার কি ছিড়ে গেছে নাকি তোর মারে কোন বিদ্যুৎ ডাইক আনতে কোনো খবরই নাই বিদ্যুৎ ভাই কি বাড়িত নেই মায়ের বিদ্যুৎ বাড়ি কই পাইবো বিদ্যুৎ কই গেছে তোমার এখানে খাড়ায় থাকতে দেখা ওই লিচু তল্লা দিয়া গেল গা বাইরে দুই দিনে কেমন জানি বদলা গেছে না হয় বেশি খালি বদলাইছে নি জেঠু দুই দিন আগে কেমন ফুলা পাইনা ছিল আর অমন কেমন জানি বেড়েগো মতন কথা কয় আর মাল্লানি একটা দজ্জাল সিমটি ধরে আর বিয়ে করে দিব নাকি হাই হাই লেহা পড়া কি আমি তো জীবনে দেখলাম ভালো করে একটা বই লেও পড়তে আর কলেজ উঠছে কেমনে নকল করে মনে পাশ করছে আরাম দাদা কি কাজ মানুষটা আমারে কয় নাই আমারে খেলে কইছে একটা চাকরি দিমনে পাঠায় দাও মানুষটারে তুমি কেমনে চিনো তোমার আত্মীয় লাগেনি সব মানুষকে আত্মীয় লাগে নাকি এই যে তুমি আমার কথা চিন্তা করো আমি তোমার কথা চিন্তা করি তুমি আমি কি আত্মীয় লাগি নাকি আচ্ছা শোনো তুমি কি আজকে যাইবা নাকি কালকে যাইবা চাকরিটা যখন দিব কইছে নগদ নগদ যাওনি ভালো হাই হাই বিদ্যুৎ দেহ কেটাইতেছে হাই অনন কি গো অনন দৌড়ে লাভ নেই চুপচাপ খড়ায় থ তোমার কাকাই দিয়ে তোমার কিছুই কইলো না কাকাই মনে এক মেয়া লগে পিরিত করে পিরিত করে কেমনে বুঝলা আরে কাল কাকার মোবাইল আমার কাছে আসিল না ওই মাইয়া মনে 100 বারের মতন মোবাইল করছে আমি তো কাকারে মোবাইলটা দেইনি অমন মনে ওইটা লয়ে গ্যাঞ্জাম লাগছে কি কও তোমার কাকা পিরিত বুঝেনি আমার তো মনে হয় না কি কও পিরিত বুঝে না
হারা রাত পুটুর পুটুর করে কথা কয়। আইসা তুমি তাহলে তোমার কাকার কাছ থেকে পিরিত শিখছো তাই না? কি কও, আমি আবার পিরিত করিনি। আই পিরিত করো না মানে? আমার লাগে তো তোমার পিরিত নেই। এটা পিরিত নেই, এটাই পিরিত। তুমি আগে কখনো পিরিত করো নাই তো, এর লাগে বুঝতে পারো। কি যে কোনো তুমি, আমি ঠিকই কইতাছি। আচ্ছা শোনো, তুমি কিন্তু কালকে ওই লোকটাকে অবশ্যই দেবা, কি চাকরি এটা হুন নেবা। আচ্ছা ঠিক আছে। আবার আমার দিকে চাও কেন? এমনি এইটাই পিরিতের টান। হ্যাঁ তোমার কইছে। ওমা রাত্রি করে বাইরে বসে কি লিগা ঠান্ডা লাগবে তো? আমার ঠান্ডা লাগলে তোর কি, তোর কিছু আইব যাইব? আমি মরে গেলে গা তো তুই তোর ফুলার বয়সে ফুলা করে লইয়া বইয়া কেরাম বোর্ড খেলবি। এটা তুমি কি কইলা মা? দেখছ তো বিজলি তোর দাদি কি কয়, ব্রেন কিন্তু শর্ট সার্কিট হয়ে গেছে গা। দাদি তো ঠিকই কইছে, কাকাইছে হেই বিয়ানে বাইর হইছে, অহনো বাড়িতে আহে নাই, মোবাইলও বন্ধ। সেলিমের কথা বাদ দে, সেলিম তো আমার পোলা। আমার পোলা লাগি আমার যেমন লাগবো হ্যাঁ তেমন লাগবো। কি কও মা বলতা বল, সেলিম হইতেছে আমার মায়ের পেটের ভাই, ওর লোকে তো আমার মায়া লাগবো। তোর নিজের পোলার লাগিয়ে দরদ নাই, তুই দরদ দেখাস তোর ভাইয়ের লাগিয়া। এটা তুমি আমার কি সার্টিফিকেট দিলা মা? আমি একটা দয়া মায়াহীন পিতা, আমার সন্তানের লাগে আমার কোনো দরদ নাই। দাদি তো ঠিকই কইছে, বিদ্যুৎ ভাই অহনো বাড়িতে আহে নাই, আর তুমি তার কোনো খবর লইছো জেঠু? এই সামনে এই বিদ্যুৎ পেছি বাড়িতে আহে নাই, এটা আমি জানি। বিদ্যুৎ পেছি তুই তার মামুর বাড়িতে আইব কেমনে? ওই তোরা কেডা কইছে বিদ্যুৎ ভাই মামুর বাড়ি আছে? আমি বলতেছি মা, আমি বিদ্যুতের বাবা, আমি বিদ্যুতের ফাদার। এই আমার পোলার লোকে আমার টেনশন আছে না? আমার পোলা যখন বাড়িতে আসর আজানের লগে লগে না ফিরে, তখন আমার ভিতরে পালপিটেশন কাজ করে না? আমার পোলা যখন মাগরিব আজানের লগে লগে না ফিরে, তখন তুমি বিদেশে হয়ে যাই? হ্যাঁ হ্যাঁ দাদি, এই যে কিন্তু তোমার লোকে শয়তানি করতাছে। এই সব এই আমি আমার মার লোকে শয়তানি করি না, একটা থাপর দেখুন দেখবে। আমি ঠিকই কইছি দাদি, মার মোবাইল থেকে জেঠিমার একটা মোবাইল করে দেখুন, আমার তো বিশ্বাস হয় না বিদ্যুৎ পাইছে বিদ্যুৎ ভাইয়ের মামু গো বাড়িতে। আল্লাহ গো আল্লাহ, রাবেয়ার মতো এমন একটা সরল সিধার ঘরে কেমন এমন ফাঁকটা মেয়ে জন্মগ্রহণ করলো মা? দেখছুনি মা ওর কথা তুমি শুনছো? ওর মার মোবাইলে ট্যাডি শেষ করলে কিন্তু একটা চ্যানেল ফিট করতেছে, কিন্তু বিদ্যুৎ বেলে কথা কোন লাগবো না, মার মোবাইল দিয়ে থাপড়টা কিন্তু দাঁত। ওই ভালো করছে, যত বোন তুমি তোর জেঠমার লোক কথা খোঁজো। জায়গা অন ব্যক্তি জায়গা, আমি একটা এডুকেটেড পিতা, আমি একটা রেসপন্সিবল পিতা, আমার কি কোনো শিক্ষার দাম নাই নাকি? এই যে ওই সেনা কারবার বুঝছি তো আমি। বেশি কথা মনে কইলেছে মাল লোকে। মা দাদি তো অস্থির করে মারলো, আমার দুদিন বাদে পরীক্ষা, আমার কি লেখাপড়া নাই? এমনি সকে আমার কি দোষ? দাদিরে এত কইরা বুঝাইলাম, মায়ের জেঠিমারে মোবাইলও করবো না, জেঠিমার লগে কথাও কইবো না, অহন তো আমারও কথা কইতে। আমি জেঠিমার লগে কেন কথা কমু? আমার কি জেঠিমার লগে কথা কোনের কোনো দরকার আছে? তোর দাদিরে জিগালি না, মোবাইল করে কি করণ লাগবো তোর জেঠিরে? জেঠু কইতাছে বিদ্যুৎ ভাই বিদ্যুৎ ভাইয়ের মামুগো বাড়ি, দাদির এই কথা বিশ্বাস হয় না। জেঠু বলে মিসা কথা কইতাছে, জেঠু নিজের ফুলার লয়ে মিসা কথা কইব, দাদির এই কথা বিশ্বাস হয় মা? ওই পটর পটর করিস না তো, মোবাইল খুলে মোবাইল কর গিয়া যা। আমার লাগেছে তোকে, আমি কি মোবাইল করতে চাইছিনি? না কথা কও জেডির লগে, আমারও তো আজেরা টাইম নেই। কি হলো ধরো না কে? আমার মোবাইলে এখন কথা কইতে মন চাইতেছে না, তুই কর। তোমার কি হয়েছে মা? সারাদিন মুখটারে গোমরা করে রাখছো, কাকাও নাই জেঠিমাও নাই, দাদি কিছু কইছে? এত কথা কস কেন তুই? তোর জেঠিমারে তোর মোবাইল করার হাউস হইছে, মোবাইল কর যা। এটা তুমি কি কইলা মা? আমার হাউস হইছে জেঠিমার লগে কথা কওনের? তুমি জানো না তুমি যেমন জেঠিমারে দেখবার পারো না, আমি তোমার থেকেও বেশি দেখবার পারি না। আমি তোর জেঠিমারে দেখবার পারি না এই কথা তোর আমি কইছি?
তুমি তো ডরাও কেন মা, এত ডরাও কেন? নিজের মনের কথা তো কারোর কাছে খুললা কইতেই পারো না, নিজের মাইয়ার কাছেও গোপন করো। তুমি কি আমারেও ডরাও মা? মা নাও কথা কও, জেঠিমার লগে বিদ্যুৎ ভাই সত্যই ওই বাড়ি আছে নাকি জিগাইবা না? ওই আমার জিগান লাগবো না এই কথা, তুই জিগাইতে পারস না? দেহ মা, তোমরা হগলতে মিললে কিন্তু আমার লেহাপড়ার 12টা বাজাইতাছো। আর কয়দিন আছে আমার পরীক্ষার, খারাপ হইলে তো হগলতে মিললে আমারই দোষ বা। দে মোবাইলটা দে। হয়েছে, আমার লগে জিদ কইরা আর জেঠিমার লগে কথা কওয়া লাগবো না তোমার, আমিই কইতেছি। মনে হয় ওই দিনের কথা, দেখতে দেখতে মাইয়া শ্যানা হয়ে গেল, চোখে মুখে কথা কয়ে হন। জেঠিমা আমি বিজলি। কেডা তোরে দিয়ে মোবাইল করেছে আমি বুঝি না, মনে করছস? আমি সব বুঝি সব। মাইয়ার দিয়া মোবাইল করাইয়া মায় কান পেতে রয়েছে না? না জেঠিমা, দাদি মোবাইল করতে কইছে আমারে। দাদি তো বিদ্যুৎ ভাইয়ের চিন্তায় ঘরের নাড়ুকা বাইরে বয়ে রয়েছে। আমার এডি কথা শুনতে মন চায় না। আমার লেগা আমার পোলার লেগা কার দরদ আছে আর কার দরদ নাই এটা আমি খুব ভালো করেই জানি। জেঠিমা বিদ্যুৎ ভাই বলে আজ তোমার কাছে রয়েছে? আমার পোলা আমার কাছে থাকবো না তো কার কাছে থাকবো? হ্যাঁ কার কাছে থাকবো? তোর মার কাছে থাকবো। ও আমার পোলা আমার কাছে আছে দেখা তোর মায়ের সহ্য হইতেছে না? না মা, তুমি এটি কি কইতেছো বিজলি রে? চুপ কর। এই তোর কথা শেষ হয়েছে, তাহলে ফোনটা রাখ। জেঠিমা জেঠিমা বিশ্বাস করো, দাদি কইছে তোমার মোবাইল করতে, মায় কয় নাই। বুঝছি বুঝছি, আপনি বহুত পাকনামি করছেন, এবার মোবাইলটা রাখেন। পাকনা হুনানকার ঠিক করল না মা, কামটা তুমি একেবারে ঠিক করো নাই। হাই কই যাস তুই? যাওয়ানো উপায় থাকলে তো যাইতাম গা, থাকতাম না তোমার বাপের বাড়ি, আইতাছি। হ্যালো কাকিমা, আমি বিদ্যুৎ। কি রে বিদ্যুৎ, এইটা আবার কার নাম্বার? একটু আগে এনে বিজলি তোর মার লগে কথা কইল। মায়ে কি কথা কইছেনি? মায়ে তো ঝাড়ছে বিজলি রে। কাকিমা তুমি কিছু মনে করো না, মায়ে যে এমন তুমি তো জানো। হইছে, পাকনামি করণ লাগবো না। বাড়িতে আবিনা মামু গুড়ি থাকবে এই কথাটা মোবাইল করে জানাইলে কি হইতো? ভুল হয়ে গেছে, আমার তো থাকনের কথা ছিল না, মায়ার খালে জোর করে আমার রেখা দিছে কান পড়া দেওয়ানের লেগা। সত্য কাকিমা সত্য, তোমার নাম নেওয়ানের আগে মায়ার খালায় একটা করে গালি দেয়। থাক এডিয়ার আমার কম লাগতো না, আমার এগুলো কইস না, তোর মায় আমার বড় না, বড়রা ছোট করে এমনই কয়। কি কয় মা বিদ্যুৎ ভাই? ওই পড়া থুয়ে দিকে কান দেশকে তুই, এতক্ষণ না পড়া পড়া করে কিচ্ছা শুনাইলি আমারে। তা আমার সামনে কথা কওকে তুমি, কথা কানে এলে কি পড়া হয় নাকি? পয়রা তুলডাই দিতেছস দেখতেছি না আমি। কেডা কি হইছে তোরে? না বিদ্যুৎ, মুখলারনের স্বভাব কার জানোস না তুই? তোর লগে আমি কথা কইতেছি কি কইতেছি এটা হুনুন লাগবো না? কাকিমা হুনো, তুমি কইলাম ভুলো বিজলির আমার এই নতুন মোবাইলের কথা কইও না, বুঝছো কি কইছি? আমি কাকিমা না, আমি বিজলি। মোবাইল কই পাইছো কও? ওই তুই কাকিমার হাত থেকে মোবাইল নিছিস কে? মোবাইলটা কাকিমার হাতে দে। কি দাদির লগে কথা কইবা? একটু দাঁড়ো দাঁড়ো দিতাছি মা, বিদ্যুৎ ভাই দাদির লগে কথা কইব দিমুনিয়া। এটা আবার আমার জিগান লাগেনি। না জিগা গেলে তো আবার পরে দোষ বা আমারই। কার লগে কথা কবুন? তোমার নাতি নতুন মোবাইল কিনা মারে মোবাইল করছে, আমার লোকে কোথায় কইল না? দেখো কাইটা দেয় আমি আবার করুন, আমারে তো চিনে না, আবার কাইটা দেয় এমন করে কে? আমি তার কি ক্ষতি করছি? আমার লোকে একটু কথা বলে কি হয়? বুঝলে আইতাছি, আমার আর ভাল লাগে না। ডাক ওকে মা, এক মিনিট হয়েছে গেছি, দাদি তো কথাই কইতে পারলো না বিদ্যুৎ ভাইয়ের লগে, কল বারবার কাটতে যায়। তোর কাকা এসে
কাকায় আইলে কি আর দাদি বাইরে বয়ে থাকতো? আরেকবার মোবাইল করে দেখ না তোর কাকারে। বুঝো না কেন, কাকার মোবাইল তো বন্ধ। আচ্ছা ঠিক আছে, আরেকবার দিতেছি। কই যাও মা? খবরদার, কথা কথা দেরা করবি না। তোকে কথার জবাব দিতে দিতে আমার জীবন শেষ হয়ে গেছে। গরম পানি দিয়ে ফাটা জায়গাগুলো মুছা লাগতো, তারপরে যে মলমটা দিছেন ওই মলমটা তারপরে মাখা দিতে হবে, তাই তো? আর যে দুটো ওষুধ দিছেন ওই দুটো ওষুধ হইতেছে তিন বেলা করে খাওয়া লাগবে, আর তো কিছু না। না আর কিছু না। আচ্ছা, যে দুটো ওষুধ দিছেন এগুলো তো আমাদের বাজারে পাওয়া যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদের ওই তো ওষুধখানায় পাইবেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। জি দিদারা, তাড়াতাড়ি গরম পানি করানো লাগবো। ওই যে গরম পানি দিয়ে পিঠটা মুইছে, তারপরে মলম মাখা জানো লাগবো। বাবা গো বাবা, কি দিয়ে যে বাইরাইছে, পুরা পিঠটা জখম হয়ে গেছে। আচ্ছা এই আজাইরা ঝামেলা তুমি বাড়িতে আনলা কেন? এইসব কাম এখন কেডা করবো? আর দিলারা তুমি কি কও এইসব, তুমি জানো কেডা চেনো রে? এই জরি তুই তোর ভাবিরে কষ্ট নেই। ওকে থাক, পরিচয় জানা লাগবো না আমার। রাস্তার থেকে ধরে না ঘরে তুলছে, এখন পরিচয় জানা লাগবো আমার। আর কি কও না কও, কারে রাস্তা থেকে ধরে আনো আমি? ও রাস্তার পোলা, ওরে আমি রাস্তা থেকে ধরে আনছি? রাস্তার পোলা না জমিদারের পোলা আমার জাননের দরকার নাই। আরে রাস্তার পোলা তো আমি, আমি রাস্তার পোলা। আমি রাস্তাঘাটে ফে ফে করে ঘুরে বেড়াইতাম। ওর বাপে যদি আমারে ডাইকা অগো চাউলের আড়তে কাজ না দিত, যদি অগো বাড়িতে থাকতে না দিত, তাহলে আমি এতদিনে নাই হয়ে যেতাম, নাই। তোমার বাপ যেই সাইলের আড়ত দেখা আমার লগে তোমার বিয়া দিছে, সেই সাইলের আড়ত ওর বাবার দয়ায় পাইছি। এইসব কিসা কাহিনী তুমি আমারে শুনাইতেছো কেন? তোমারে শুনাইতেছি কারণ তুমি মানুষ চিনো না। ওরা যদি আমার কাছে আমার জীবনটা চায়, তাহলে আমার এই জীবনটাই দিয়ে দেওয়ার লাগবো। তিন বছর তো হয়েছে এই বাড়িতে আইসো বউয়া, কোনোদিন দেখছো ওই বাড়ির কাউর এই বাড়িতে আইতে? আহে নাই, কারণ আমার দরকার পড়ে নাই, আজকেও আইতো না। মানুষজন মাইরা রাস্তার পাশে ফালাইত হয়ে গেছে, আমি পাশ দিয়ে যাইতেছিলাম, পরে দেখি তো আমার বুকের মধ্যে জখম হয়ে গেল। লগে লগে ওর বাবার মুখটা ভাসিয়ে উঠলো, ওর মায়ের মুখটা ভাসিয়ে উঠলো। একদিন দুই দিন না, তিন বছর, টানা তিন বছর আমারে খাওয়াইছে পড়াইছে, আর আমি ওরে রাস্তায় ওমনে ফালাই থাকি আমি? যাও গরম পানিটা কর। আমি পারুম না। জরি ওর অবস্থা কিন্তু ভালো না, তুই একটু গরম পানি কর, একটা পরিষ্কার ন্যাকড়া নিয়ে পিঠের জখমগুলো ভালো করে মুছ, আর ওই মলমটা মাখা দে। আমি বাজারে যাই ওষুধ আনতে, বুঝছস? এই বাজারে না পাইলে দূরে যাওয়ার লাগবো, পারবি না? পারুম। খবরদার জরি, চুলায় আগুন দিবা না, চুলায় আগুন দিলে খবর আছে তোমার। ভাই যে কয়ে গেল, এই সংসার আমার সংসার, চুলায় আগুন দিবার গিয়ে আমার সংসারে আগুন দিও না। মানুষটা মরে যেতেছে ভাবি, ব্যথা সহ্য করবার না পইরা পাগল হয়ে যেতেছে। নিজে চোখে দেখলে তুমিও নিজের ঠিক রাখতে পারবা না ভাবি। কেন নিজের ঠিক রাখতে পারুম না কেন? মানুষটা আমার স্বামী লাগেনি, সবাই নিজের মতো মনে করো না? তুমি তাইলে নিজের ঠিক রাখতে পারো নাই, বেদিশা হয়ে গেছো ভাবি। মানুষটার পিঠটা তো মাইরা ফাটায় ফেলাইছে, কতগুলা ফাটা না দেখলে বুঝবা না তুমি।
দেখবার গেছো কে ওই ঘরে? জোরি জোরি করে ডাকছিল তোমারে নাকি আগে ফিরিতা ছিল? কওয়া তো যায় না, তোমার ভাই যে কথা কয়ে গেল তাতে তো মনে হয় তুমি খুব কাছে গুরুম লাগে। আমি তো বউ হয়ে আইছি মাত্র 3 বছর, এর আগে কার লগে তোমার সম্পর্ক আছিল তা তো আর আমার জাননের কথা না, আমার জাননের দরকারও নেই। আচ্ছা, কার লগে তোমার বিয়া হইল না কেন? এমনে চকে না, মানে তার লেগে তোমার পীরের দেখা মনে হইলো কিছু একটা আসিল দুইজনের মধ্যে, আর কিছু না। ভাবি তুমি হুদাই ভুল বুঝতেছ আমারে, মানুষটার কষ্ট দেখে দৌড়ে আইছি তোমার কাছে, তুমি না দেখলে বুঝবে না ভাবি, ব্যথায় কোকাইতেছে, নড়াচড়া করলে ব্যথা আরো বাড়ে, তুমি না দেখলে বুঝবে না ভাবি। তুমি যে বেশি বুঝতেছ এটা তোমার বুঝে ধরে নাই? মা গো মা, একটা পুরুষ মানুষ ঘরে ঢুকে সারে নাই, পাগল হয়ে গেছে। ওই তুমি চোরের মতন ওই ঘরে ঢুকলা কেমনে, লাজ সরম নাই তোমার? আমি ওই ঘরে ঢুকি নাই ভাবি, কখন আর আওয়াজ পেয়ে জানলাই গেছিলাম। জানলাই কেন যাইবা তুমি? রাইত কইরা আর এক পোলার লেগে তোমার পিরিত উঠলাই উঠল কেন? হ্যাঁ উড়ান পিরিত না থাকলে তো এমন ধরনের কথা না ভাবি, বিশ্বাস করো মানুষটারে জীবনে দেখছি হাতে গুনা 2-4 দিন, কোনোদিন কথাও কইনি। কেমনে কথা কম, তারা বড় ঘরের মানুষ না, দেখলেই তো মাথা নিচু করে থাকতাম, কথা কইতে শরমও লাগতো ডরও লাগতো, কেমনে কথা কম। ও শরমে আর ডরে মনের কথা কোনোদিন কইতে পারো নাই, কিন্তু পীড়িতা ছিল ভিতরে ভিতরে, এইটাই তো বুঝাইতে চাও? বুঝছি, এতদিনে চান্সটা পাইয়া চান্সটা হারাইতে চাইতেছ না ঠিক না? এইসব কথা কেমনে কও তুমি ভাবি, এইসব আমার সাজায়ও না মানায়ও না, এইসব চিন্তা আমি কেমনে করি? মুখে এই কথা কই লিখিব, কাম তো করতেছ উল্টা। ভাবি তুমি একবার নিজের চোখে দেখে যাও। ওই তুমি আমার হাত ধরতেছ কি জানে, হাত ছাড়ো। জোরে জোরে কইলে তুই? আইতাছি ভাই। কিরে জোরি, তোর আমি কি কয়ে গেলাম? তোর আমি কইলাম গরম পানি করতে, গরম পানি করে সেলিমের পিঠটা মুছায় মলম মাহে দিতে। করতেছি ভাই, এখনই করে দিতেছি। এই অহন করতেছি মানে কি? অহংকরণের কথা, আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে 2 দোকান করে ওষুধ কিনলাম, তারপরে বাড়ি ফিরে এলাম, এত সময় ধরে কি করছস? আরে পোলারা তো খুন হয়ে যেতেছে, সহ্য করতে পারতেছে না, আমি কি পোলারা বাড়িতে লইছি মাইরা ফালানোর লাইগা? করে দিতেছি ভাই, বেশি সময় লাগবো না। কি বেশি সময় লাগবো না, এতক্ষণ করছ নাই কেন? আমি না করছি করতে। কি সোনার পাখি না রূপার পাখি, সোনার পাখি না রূপার পাখি, কারে ছাইরা কারে রাখি, কারে ফিলা কারে ডাকি, কার সাথে বলো থাকি, কার ছবি মনের মাঝে পাখি না রূপার পাখি, সোনার পাখি।